আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলের আরম্ভে দক্ষিণ চট্টলার জমিনে এক কথায় কর্ণফুলীর দক্ষিণ পারে 2019 সালের শেষ লবদে সামনে নতুন বর্ষ সামনে রেখে রবিউল আউয়ালের চাঁদের বিদায় লগ্নে রবিউ সানি গৌসলা পাকের রবিউ সানির চাঁদের শুরুতেই ঠিক এমনই এক মুহূর্তে আওলাদ রাসূল আওলাদ গৌসুল আজম মাঝে ভান্ডারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আনোয়ারার থানায় এই জমিনে আজকে তশরিফ এনেছেন, যে নিয়ামত ও রহমত তার শুকরিয়া আদায় আল্লাহর দরবারে আদায় করার মতো তৌফিক নেই। তারপরও আসুন আমরা সবাই মহাব্বতে আজকে আকাশ পাতাল খুশি হয়েছে, খুশি হয়েছে আনোয়ারার জমিন, সেই মতো খুশি হয়েছে আনোয়ারার জমিন যেদিন খুশি হয়েছিল আজ থেকে প্রায় 80 বৎসর ও 90 বৎসর বা তারও অধিক বৎসর পূর্বে এই আনোয়ারার জমিনে গৌসুল আজম মাঝে ভান্ডারী ইউসুফ সানি জামালে মুস্তফা আওলাদ রাসূল গৌসুল আজম গোলামুর রহমান বাবা ভান্ডারী কিবলায়ে কাবা এই আনোয়ারার জমিনে নূরানি কদম শরীফ রেখে রিয়াজতের উদ্দেশ্যে সফরে আসছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। সবাই উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। আমার নতুন প্রজন্ম ভাইরা, সবাই উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। নতুন প্রজন্ম আমার যুবক ভাই যারা আছেন, এই ইতিহাস অনেকে জানেন না, যে দিয়াঙ্গের পাহাড় অতিক্রম করে আমরা আসছি কর্ণফুলীর নদীর তীরে, এই দিয়াঙ্গের পাহাড় সাক্ষী আছে দয়াল বাবা ভান্ডারী কেবলা কাবার কদম শরীফে ধন্য হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। এই দিয়াঙ্গের পাহাড়ের পাদদেশে বৈরাগ ইউনিয়নের মধ্যে সেই বট গাছ এখনো রয়েছে, যে বট গাছের নিচে বাবা ভান্ডারী কেবলা কাবা সাধনারত অবস্থায় ছিলেন, আর 1970 সালে সেই গাছের নিচে, যদিও তুমি মনে করো আমি বট গাছ, কিন্তু আমার জীবন ধন্য হয়েছে সেই দিন যেদিন আমাকে হেলান দিয়ে একবার বসেছিলেন গৌসুল আজম গোলামুর রহমান বাবা ভান্ডারী কেবলা কাবা। আনোয়ারাবাসী ধন্য আপনাদের জীবন, বাবা ভান্ডারী কেবলা কাবার জীবনী শরীফে এই আনোয়ারা থানা কয়েকটি স্থানের নাম উল্লেখ করে দিয়াঙ্গের পাহাড়কে কেন্দ্র করে, যে দিয়াঙ্গের পাহাড়কে সাক্ষর পরেই হযরত শাহ মহসিন আউলিয়া শাহিত, সবাই বলুন আলহামদুলিল্লাহ। সবাই উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। মহসিন আউলিয়ার দরবারে এসে বলছিলেন, হে মহসিন আউলিয়া, তুমি 12 আউলিয়ার একজন, তুমি শাহবাদরের আপনজন, শাহবাদরের তুমি সাথী, তুমি এত বড় দায়িত্ব নিয়ে এই দেশে আসছো, ঘুমিয়ে রয়েছো কেন? তোমাকে জাগ্রত করার জন্য আমি গোলাম রহমান মাঝমান্ডারি আসছি, এখন থেকে তুমি জাগ্রত হও। সেদিন থেকে সারা বিশ্বের মানুষ মহসিন আউলিয়ার দরবারে আসা শুরু করেছেন, সুবহানাল্লাহ। বলুন, আমি সেদিকে যাব না। আমি এখন আজকে এই আনোয়ারা থানা 3 নং রায়পুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সকল আশেখানে মাঝ ভান্ডারীদের ঈদ মিলাদুন্নবী সাল্লামের এত বড় বিশাল আয়োজন করেছেন, আল্লাহ এই আয়োজনকে আওলাদ রাসূল সিলা কবুল করুন। পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমরা যার মুখের পানে যার
আমাদের জীবন ধন্য করি যাকে এক নজর দেখার জন্য আমরা হাজার হাজার টাকা খরচ করে ফটিক শরীফ শরীফে আমরা সদায় সর্বদা যাতায়াত করি আর যদি কেহ নাও গিয়ে থাকি ইনশাআল্লাহ আগামী দিন থেকে যাওয়ার চেষ্টা করব রাজি আছেন না নাই আওলাদে রাসূলের চেহারার দিকে তাকিয়ে থাকুন এর পূর্বে আমি স্মরণ করছি এই এলাকার সন্তান জনাব হাফেজ আবুল হাসান কাশেম জনাব হাফেজ আবুল হাসান কাশেম সাহেবকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি আমি আরো অনুরোধ করছি এই এলাকার কৃতি সন্তান জনাব আলমগীর হোসেন আজাদ মাঝি ভান্ডারী সাহেবকে মঞ্চে আসার জন্য আমি আরো স্মরণ করছি এই এলাকার কৃতি সন্তান জনাব নুরুল আজিজ চৌধুরী মাঝি ভান্ডারীকে জনাব নুরুল আজিজ চৌধুরী সাহেব চৌধুরী মহোদয়কে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি আমি আরো অনুরোধ করছি আমার ভাই আলী ভাইকে মঞ্চে আসার জন্য এই এলাকার সন্তান মোহাম্মদ আলী মাঝি ভান্ডারী আলী ভাইকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি এখন আমাদের মাঝে হযরত উলামা ইকরাম আজীবন যারা কুরআন সুন্নাহর আলোকে আওলাদে রাসূলের মর্যাদা সম্পর্কে ঈদ মিলাদুন নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজমত সম্পর্কে আওলাদে রাসূলের শান ও আজমত সম্পর্কে আহলে বাইত রাসূলের শান ও আজমত সম্পর্কে কুরআন সুন্নাহ দিয়ে আজীবন আমাদেরকে বোঝাবার চেষ্টা করেন ইনশাআল্লাহ আমরা সারা জীবন শুনবো বুঝবো রাজি আছেন না নাই তবে আজকে আওলাদে রাসূলকে কষ্ট দিয়ে ইনশাআল্লাহ মাহফিল কমিটির আবদার রক্ষার জন্য আমরা কেহই সেদিকে যাব না আমরা আজকে আওলাদে রাসূলের জবানে পাকেই আমরা কুরআন সুন্নাহর বয়ান শ্রবণ করব আমাদের জীবন ধন্য করব তার আগে আওলাদে রাসূলকে বরণ করে আসছেন সংক্ষিপ্ত ছেয়ে আরো সংক্ষিপ্ত দুই এক কথা দিয়ে বরণ করবেন মুর্শিদ কেবলার রুহানি সন্তান প্রবীণ রাজনীতিবিদ এই আনোয়ারারি কৃতি সন্তান মুর্শিদ মুজিব বাবার রুহানি সন্তান জনাব আলহাজ শামসুদ্দিন চৌধুরী চেয়ারম্যান মাঝি ভান্ডারী জনাব আলহাজ শামসুদ্দিন চৌধুরী মাঝি ভান্ডারীকে দুই কথার মাধ্যমে আপনার মুর্শিদের মর্যাদা বুঝিয়ে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি আসসালামু আলাইকুম আজিয়ার মাঝি ভান্ডারী মাহফিলের সভাপতি জনাব জাহানে আলম চেয়ারম্যান সাহেব মঞ্চে উপস্থিত আছেন যার বয়ান শোনার জন্য আপনার দূর দূরান্ত থেকে এখানে এসেছেন আমাদের মুর্শিদি কেবলা মুর্শিদি কেবলা শাহ সুফি সৈয়দ মুজিবুল বসর আল হাসানি মাঝি ভান্ডারী কেবলা কাবা ওনার মূল্যবান তকরীব আপনারা শুনবেন আমি দুই একটি কথা বলে আমার পক্ষে বা বিশ্বাস করতে চাই আপনাদের কে লাসি কেন জানে না আজ থেকে বারো চোদ্দ বছর আগে এই ভৈরতে বাবা জান একবার এখানে আসছিল মাহফিল করেছিল হাজার হাজার লোক সেই সমাগম হয়েছিল আজকে বারো তেরো বছর পর আজকে আমাদের মুর্শিদ মুজিব বাবা আপনাদের সামনে এসেছেন ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনব আমি একটি কথা বলতে চাই মুজিব বাবা বারো তেরো বছর আগে এখানে আসার পরে বারো তেরো বছর আগে বর্তমান গহিরা
আজকে 12-14 বছর পরে বর্তমান গোরামে তো অনেক তফাৎ হয়ে গেছে আর অনাথারা আজকে অনেক উন্নত হয়েছে আমার মুর্শিদ কেবলার দোয়ায় আশীর্বাদে আমি এই কথা হলফ করে বলতে পারি আমাদের মুর্শিদ কেবলার এই গোরিত আসার পরে আমরা যে গেলে মাহফিল করেছিলাম যে জায়গায় আমরা মাহফিল করেছিলাম এখান থেকে কিছু ওদিকে আজকে সেই জায়গার অবস্থা আপনারা দেখেন তখন কি ছিল আজকে কি হয়েছে তখন ছিল সমুদ্রের পেটে আসি সেখানে চর পড়ে ইনশাল্লাহ মানুষের বসতি স্থাপন হয়েছে এ কথা আপনাদের সামনেই একটা উদাহরণ আমি দিলাম আরো অনেক কথা আমার বক্তব্য দীর্ঘ করতে চাই না যারা মাঝবন্দরকে জানেন চিনেন আমি মনে করি মাঝবন্দর শরীফ যদি আপনি না যান মাঝবন্দর শরীফ পীর সাহেব আমাদের মুর্শিদ সাথে যদি আপনারা সাক্ষাৎকার না করেন আপনারা বুঝবেন না আপনাদের ধারণাও হবে না আমরা কোথায় আছি মাঝবন্দর কি এবং মাঝবন্দরের কি কর্মকাণ্ড আমাদের আজকে যারা মূল্যবান বক্তব্য রাখবেন তারাই বলবেন আমার বক্তব্য দীর্ঘায়োজনা করে এই মাহফিল সার্থক সফল হোক এই কামনা করে আমার মুর্শিদ নদী বাবাকে এখানে পরিশ্রম করে এখানে আসার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ মুর্শিদ কেবলা জিন্দাবাদ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি এখন আহ্বান করব এই এলাকার কৃতি সন্তান জনাব সালেহ আহমদ সাবেক মেম্বার জনাব সালেহ আহমদ সাবেক মেম্বার সাহেবকে মঞ্চে আসার জন্য আমি আরো অনুরোধ করব এই এলাকার কৃতি সন্তান জনাব হাফেজ জাহিদুল ইসলাম মেম্বার জনাব হাফেজ জাহিদুল ইসলাম মেম্বার সাহেব আপনাদের দুজন মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মাশাআল্লাহ এখন আপনাদের মাঝে আওলাদ রাসূলকে সংক্ষিপ্ত ছে আরো সংক্ষিপ্ত আকার বরণ করে নেবেন মুর্শিদ কেবলার রুহানি সন্তান জনাব চেয়ারম্যান মোহাম্মদ হাসনাইন জলিল চৌধুরী শাকিল চেয়ারম্যান মাঝবন্দরি শাকিল চেয়ারম্যান মাঝবন্দরি মুর্শিদ কেবলার রুহানি সন্তান হিসেবে আনোয়ারার পক্ষ হতে আওলাদ রাসূলকে বরণ করে নেবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আজকের উপস্থিত মুরব্বীবৃন্দ মঞ্চে উপবিষ্ট আছেন আজকের আমাদের মাঝবন্দরি মাহফিলের সম্মানে প্রধান অতিথি হিসেবে আলহাজ মাওলানা সৈয়দ মুজিবুর বশর আল হাসানি আল মাঝবন্দরি কেবলা বাবাজান মঞ্চে আরো মুরব্বীবৃন্দ উপস্থিত আছেন এবং সামনে উপবিষ্ট আমার মুসল্লি ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আজকে বাবাজান কেবলার মুখ থেকে আমরা ইনশাআল্লাহ বয়ান শুনব কুরআন সুন্নাহর আলোকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ এখন মারহাবা বলেন সবাই এখন যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই আজিম ও শান নুরানি মাহফিল আশেকানে মাঝবন্দরি অ্যাসোসিয়েশন এই আশেকানে মাঝবন্দরি অ্যাসোসিয়েশনের সকল কর্মকর্তা সকল সদস্য বৃন্দ এবং সকল আশিকিন জাকিরিন শাকিরিন এক কথায় মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ হতে সংক্ষিপ্ত ছে আরো সংক্ষিপ্ত আকারে মুর্শিদ কেবলাকে বক্তব্যের মাঝে বরণ করে নেবেন মুর্শিদ কেবলার রুহানি সন্তান জনাব জানে আলম চেয়ারম্যান মাঝবন্দরি জনাব জানে আলম চেয়ারম্যান মাঝবন্দরি
Bismillahirrahmanirrahim. Tin number Raipur Union Kutrik Aski J. Ayjon Ami Sharba Prasume Aski Onek Kostu Onek Suristom Kuri Mahafil Komiteer Pakkudaki Ami যারা আজকে এত কষ্ট করে আমাদের কেবলা বাবা আলহাজ মাওলানা সৈয়দ মুজিবুল বাশার আল হাসানি আল মাইজবান্ডারি আজকে প্রধান অতিথি হিসেবে এই মহফিলে উপস্থিত হয়ে যান আপনারা মূল্যবান তথ্য শুনবেন আপনারা ধৈর্য সহকারে বসবেন আসলে এই কেবলা বাবা জানার জন্য আজকে দুই বছর ধরে অনেক পরিশ্রম অনেক কষ্ট করেছেন উনি হচ্ছেন এই মহফিল কমিটির অন্যতম জনাব দিল মোহাম্মদ ভান্ডারি উনি গত বছর আমাকে মাইজবান্ডার শরীফ বাবাজানের কাছে নাও যাওয়ার জন্য বলছিল আমি যেতে পারি নাই তার জন্য আমি বাবাজানের কাছে ক্ষমা প্রার্থী কারণ আমি বুঝতে পারি নাই আমি আসলে ওই গত বছর যেতে পারি নাই বলে আমি সবার কাছে দুঃখিত এবং বাবাজানের কাছে আমি ক্ষমা চাচ্ছি এই বছর আমাকে যতন মাইজবান্ডার শরীফ যাওয়ার জন্য এই মহফিল কমিটির পক্ষ থেকে বলা হয়েছে ততন আমি সাথে সাথে রাজি হয়ে গেছি আল্লাহর হুকুম জানি না আসলে আমি সাথে সাথে আমার মন ঘেমে গেছে আমি সাথে সাথে মাইজবান্ডার শরীফ গিয়ে এই সৈয়দ মুজিবুল বাশার মুজিব বাবার কাছে গিয়ে আমি যে আদর সমাদর আমি ওনার চেহারা দেখে আমি মোটামুটি অভিভূত হয়েছি আমি ওনার চেহারার দিকে তাকিয়ে আমি আজকে মুজিব বাবা এই মহফিলের আয়োজনের জন্য অনেক কষ্ট করে আমি আশা করি আপনাদের দোয়ায় এলাকাবাসীর দোয়ায় আমি সন্তুষ্ট করতে পারি কি জানি না আপনাদের দোয়া করবেন আগামী তো যাতে মুজিব বাবাকে এখানে এনে আমাদের এই এলাকার মানুষের সুখ দুঃখ যাতে ঘুষে যায় আল্লাহর কাছে ফরিয়াদ জানাব আমি আর একটা কথা বলি আমার বক্তব্য শেষ করব মুজিব বাবার কাছে আমি বলবো আমাদের এলাকার লোক এই এলাকার প্রত্যন্ত অঞ্চল আপনি দেখছেন এখানের মানুষ বঙ্গোপসাগরের সাথে যুদ্ধ করে টিকে আছে এইখানে বেরিবান ছিল না এইখানে কোনো কিছু ছিল না এইখানে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের দয়ায় এই বেরিবানটুকু হয়েছে আমাদের মন্ত্রী মহোদয় আলহাজ সাইফুজ্জামান চৌধুরী জাভেদ সাহেব আমি যখন কালকে বলেছিলাম উনি উনি আসার জন্য উনি বলছে আমি তো উমরাতে চলে উনি আজকে উমরায় চলে গেছে তার জন্য আসতে পারে নাই উনি মুজিব বাবাকে কাছে দোয়া চাইছেন আপনাদের কাছে দোয়া চাইছেন এলাকার বাজির কাছে দোয়া চাইছেন ওনাকে সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আমাদের এলাকায় রাস্তাঘাট বেরিবান সব কিছু উনি এই উনার বদৌলতে ইনশাআল্লাহ কাজ এই এগিয়ে যাচ্ছে আর আমি আজকে বাবাজানকে বলবো বাবাজানকে আমি অনুরোধ করব এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের এলাকার মানুষ সমুদ্র সাথে যুদ্ধ করে এই সবাই মৎস্যজীবী হিসেবে মৎস্যের ব্যবসা করে সাগর থেকে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করে আমাদের এলাকার লোকজন যাতে এই মৎস্য সাগর থেকে মৎস্য ধরে এবং সাগরের নোনা পানি থেকে বাঁচার জন্য আমাদের এই এলাকার যদি ভেঙে না যায় এখানে অনেক ভেঙে এদিকে চলে যাচ্ছে আপনি দোয়া করবেন আমাদের এলাকার মানুষ যাতে সুখে শান্তিতে
বসবাস করতে পারে এই আশা ব্যক্ত করে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে এলাকাবাসীর জন্য দোয়া করার আহ্বান জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই উচ্চ স্বরে বলুন না মারহাবা। আপনারা খুশি হন নাই? মারহাবা। আপনাদের জন্য তো দোয়া চাইছেন চেয়ারম্যান সাহেব নাকি? বলেন না কেন? সন্দীপ সন্তোষপুর ভেঙে যায়। আজ থেকে প্রায় 25 বছর পূর্বে সন্দীপবাসী মুজিব বাবাকে সাগরের পারে নিয়ে দোয়া চাইছে। মুজিব বাবা, আহা, ওই আমাদের মতো দোয়া না করে শুধু সাগরের পানির দিকে একটু তাকাইছেন, আর শুধু এটাই বলছেন আল্লাহর রহমতে সাগর এদিকে আর আসবে না, যাও। আমি দোয়া করে গেলাম। এই কথা বলে রিক্সা ফিরে চলে আসলেন। পরের দিন থেকে শুনতেছি এই সাগর ভরা ঢলছে হইছে। এই কি জানি এটা কি কি সব জানি, উরিচ্ছর উরিচ্ছর পর্যন্ত চলে আসছে। সুবহানাল্লাহ বলুন না সবাই। সন্দীপের মানুষ জীবনও বলতে পারবে না। আপনাদের জন্য চাইছে দোয়া আল্লাহর অলি গৌসুল আজম বাবা ভান্ডারী নয়ন মণি। ইচ্ছা করলে আল্লাহর কাছ থেকে অনেক কিছু লয়ে দিতে পারেন নাকি পারেন না? নাকি পারে না? জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি এ এলাকার কৃতি সন্তান চেয়ারম্যান সাহেব যাকে স্মরণ করেছেন আর সেখানে মাঝি ভান্ডারীদের পক্ষ হতে জনাব দিন মোহাম্মদ মাঝি ভান্ডারী, জনাব দিন মোহাম্মদ মাঝি ভান্ডারীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। চেয়ারম্যান সাহেব বলছেন যার উচিলে আমি মুজিব বাবাকে পেয়েছি, আপনি যেখানে থাকুন মঞ্চে আসুন। এখন আসুন আমাদের মাহফিলের মূল কর্মসূচি মুর্শিদ কেবলার নির্দেশনা মোতাবেক ইনশাল্লাহ আমরা শুরু করলাম। আলহামদুলিল্লাহ বলুন সবাই। এখন মুর্শিদ কেবলার রুহানি সন্তান হাফেজ মোহাম্মদ শাহজাহান মাজি ভান্ডারী কুরআন তেলাওয়াত করছেন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله والضحى والليل إذا سجى ما ودعك ربك وما فآوى
কমিটির বিশিষ্ট কর্মী চেয়ারম্যান সাহেবের অনুরোধে আবারও বলছি, মুস্তাক মেজবান্ডারি, জনাব মুস্তাক আহমেদ মেজবান্ডারি সাহেব আর চেয়ারম্যান সাহেব সব যদি ছিল এই বেগুনের কাম দিয়েন যেন না, বেগুনের কাম আছে তো স্ত্রী দিলে তো আচ্ছা, তারপরেও মুস্তাক ভাই এসে ওকে সালাম দিয়ে চলে যান। মুস্তাক ভাই যার যেমন কাজ আছে তো কমিটি যে আপনি হাতাল গিয়ে একটা সালাম দেন সবাইকে, মাশাল্লাহ মাশাল্লাহ মুর্শিদ কবলা রুহানি সন্তান মুস্তাক মেজবান্ডারি। এইভাবে তো অসংখ্য আমাদের ইনশাল্লাহ কর্মকর্তা সদস্যবৃন্দ আছে। এখন নায়াত রাসুল মকবুল সাল্লাম শুনব, জনাব মৌলানা ইমরানুল ইসলাম মেজবান্ডারি। আমি জনাব মৌলানা ইমরানুল ইসলাম সাহেবের কাছ থেকে আমরা নায়াত রাসুল মকবুল সাল্লাম শুনব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ। প্রত্যেকে পারলে মহব্বত নিয়ে আমার হযরত কাবলার শানে পড়াবো। আরে না জানিলে জেনে নোনা, না জানিলে জেনে নোনা, জেনে শুনে ভুল করো না, জেনে শুনে ভুল করো না। এই দেশেতে অলি চরম মেজি পান্ডারির দান, এই দেশেতে অলি দান। আমার গৌসুল আজম মেজি বান্দারি সুন্নিয়তের পানামার, গৌসুল আজম মেজি বান্দারি সুন্নিয়তের প্রাণ। সবাই না জানিলে জেনে গেলাও না, জেনে শোনে ভুল করো না। এই দেশেতে অলি চরম মেজি বান্দারির দান,
আলি গওসুল্লাহ জম্মাজি বান্দারি সুন্নিয়তের পার আমারে গওসুল্লাহ জম্মাজি বান্দারি সুন্নিয়তের পার আরে ওলি বানার কারখানাতে বান্দার শরীফে লক কোটি ওলি কোটি ওলি বানাই মাঝ বান্দারিতে আরে লক্ষ কোটি ওলি বানাই মাঝ বান্দারিতে আরে বানাইছে বানাইতাছে আরো বানাইবে বানাইছে বানাইতাছে আরো বানাইবে কানন বলে ওলি ইউল্লাহ সুন্নিয়তের পান আমারে কানন বলে ওলি ইউল্লাহ সুন্নিয়তের পান না জানিলে জেনে নো না জেনে শুনে বলে করো না না জানিলে জেনে নো না জেনে শুনে বলে করো না এই দেশেতে ওলির চরম মেজি বান্দারি দান গওসুল্লাহ জম্মাজি বান্দারি সুন্নিয়তের পান আমারে গওসুল্লাহ জম্মাজি বাবা সুন্নিয়তের প্রাণ আমারে গওসুল্লাহ জম্মাজি বাবা সুন্নিয়তের প্রাণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মারহাবা বলেন সবাই মারহাবা আল্লাহ কবুল করুন আমিন সম্মানিত আশেকানে মেজবান্ডারিগণ আসুন আওলাদ রাসূলকে বরণ করেছেন সবাই ফুরকান মেজবান্ডারিকে দোয়া করবেন সবাই সবাই বলুন আলহামদুলিল্লাহ আসুন আজকে আমরা যার অপেক্ষায় দীর্ঘদিন যাবৎ অপেক্ষমান হয়েছিলাম আমাদের এই আনোয়ারার এই ভূমি ধন্য করবেন ধন্য হবে যার নূরানী কদম শরীফের স্পর্শে সে মহামদ্যমনি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আওলাদ রাসূল খানদানে রাসূল আওলাদে গৌসুল আজম মাঝে ভান্ডারি হযরত গৌসুল আজম আহমদুল্লাহ মাঝে ভান্ডারি হযরত গৌসুল আজম গোলাম রহমান মাঝে ভান্ডারি বাবা ভান্ডারি কেবলা কাবার নয়ন মণি হযরত গৌসে জামান আওলাদ রাসূল গৌসে জামান শফি বাবা কেবলা কাবার নয়ন মণি গৌসিয়া রহমান মঞ্জিলের মাঝে ভান্ডার শরীফ গৌসিয়া রহমান মঞ্জিলের উজ্জ্বল নক্ষত্র সাজ্জাদান সিনেমা যে ভান্ডার শরীফ শাহজাদায়ে হযরত গৌসুল আজম মাঝে ভান্ডারি মুর্শিদেনা সৈয়দেনা হযরত শাহ সুফি আলহাজ মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল হাসানি ওয়াল হুসাইনি পবিত্র জবান পাকে
কুরআন সুন্নাহর বয়ান শ্রবণ করে অতীত বর্তমান ভবিষ্যতের যাবতীয় কর্মাদিকে সরল রাস্তায় সিরাতুল মুস্তাকিমে ধাবিত করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দয়া মেহেরবানির হকদার হয়ে মিল্লাতে রাসূলুল্লাহর হকদার হয়ে সাহাবায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকদার হয়ে আমরা যেন ইউকালো বরকালের সম্মানিত জবান গঠন করে কবর হাশরে ফুল সিরাতের জন্য আমরা পূর্ণরূপে প্রস্তুতি গ্রহণ করতে পারি ইবাদত বন্দেগীর মাধ্যমে আসুন আমরা সেই কুরআন সুন্নাহর নসিহতের বয়ান মুর্শিদ কিবলার জবানে বাক থেকে শ্রবণ করে আমাদের জীবন ধন্য করি পরিশেষে মাহফিলে মিলাদ এবং আখেরি মোনাজাতে অংশ গ্রহণ করে আওলাদ রাসূলের হাতে বায়াত রাসূল গ্রহণ করে আমাদের জীবন ধন্য করি নারে তাকবীর হাত তুলে নারে نحمده ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أي برادران الإسلام يعني بند الله آشکانِ حضورِ کائنات سرکار دو عالم نورِ مجسم شفیع المذنبین رحمت للعالمین حضرت احمد مجتبی محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم و آشکانِ حضرت غوث العظم محض بھنڈاری آشکانِ اولیاء اعظم السلام علیکم ورحمت اللہ وبرکاتہ لکھ لکھ شکریہ مہان اللہ دربارے تینی آج انوار زمینے انترگت اے گہرا علاقہ ہے ہمادیر ایکترت کرے چھن اللہ اللہ رسول ध्यान ख्याले मजबूल है थकार जुन्ने अल्लाह रहमत पवार जुन्ने हुजूरे कुनूस सल्लल्लाहु अलैहि वसल्लम नजर करम अहमदुल्लाह मेज भंडारी गौदिलामादे एकत्रित करेछेन प्रत्येके शुक्राना शुरू बोलुन अल्हम्दुलिल्लाह प्यारे हाजरीन আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শ্রেষ্ঠত্ব দান প্রত্যেকের শুকরানা স্বরূপ বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ ইচ্ছা করলে অন্য কোন মখলুকাতও সৃষ্টি করতে পারতেন তা না করে ইনসান হিসেবে যে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব হিসেবে যে আল্লাহ সৃষ্টি করেছেন প্রত্যেককেই আল্লাহ দরবারে শুকর আদায় করতে হবে কি বলেন আমার কথা বুঝেন সবাই বুঝেন আওয়াজে তো মনে হয় না সবাই বুঝেন আরো জোরে বলেন বুঝেন হ্যাঁ একটু উচ্চ স্বরে জবাব দিবেন প্রত্যেকই কারণ জবাবের মধ্যে সওয়াব আছে না গুনাহ আছে তো এখানে এই যে আমি কুরআন সুন্নাহর বয়ান করছি বা করব এই কুরআন সুন্নাহর বয়ান শোনা এটা ইবাদত না সবাই জবাব দিবেন এটা ইবাদত না ইবাদত তো আবার এই যে আমি কুরআন সুন্নাহর বয়ান করব আমার ইবাদত হবে না তাহলে এখানে আমরা কেন বসেছি
আল্লাহর উপাসনা করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য কি বলেন আপনারা তাই তো আর কোন উদ্দেশ্যে এখানে আমরা এসেছি তাহলে লক্ষ্য করতে হবে সমস্ত উপাসনার মালিক হচ্ছেন আল্লাহ সিজদার মালিক হচ্ছেন আল্লাহ কুল্ল মখলুকাতের মালিক হচ্ছেন কে উচ্চ স্বরে সবাই বলেন আল্লাহ তাহলে আমাদের বুঝতে হবে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আল্লাহর উপাসনা করার জন্য কথা বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন উচ্চ স্বরে সবাই বলেন এটা একটা কথা হইল আল্লাহ উচ্চ স্বরে বলবেন আল্লাহ হ্যাঁ আপনারা ইবাদত করেন না কি বলেন আপনারা ইবাদত করেন না একটু আগে না আমরা নামাজ পড়লাম কি বলেন আপনারা নামাজ পড়ে এসেছেন না এখানে নামাজটা কি হ্যাঁ তাহলে আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন এতক্ষণে বুঝতে পেরেছেন ইবাদত করার জন্য কি বলেন হ্যাঁ আমার জন্ম যদিও চট্টগ্রাম মাঝবান্ধা শরীফে আমি চট্টগ্রামের ভাষা জানি কিন্তু চট্টগ্রামের ভাষা দিয়ে কোরআন সুন্নাহর বয়ান করে তো আমি অভ্যস্ত না কথা বুঝতে পেরেছেন তো আমাদের চট্টগ্রামের লোকরা তো চলিত ভাষা বুঝে না কি বুঝে না কি বলেন বুঝে তো বুঝলে উচ্চ স্বরে জবাব দেবেন কি বলেন দেবেন আচ্ছা দিবেন এখনো বুঝে উঠতে পারেন না বিষয়টা আমি বুঝিয়ে দিই আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন কেন আল্লাহর উপাসনা করা মাশাআল্লাহ তো বুঝতে পেরেছেন আল্লাহকে ডাকার জন্য কারণ আল্লাহ কোরআন শরীফে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ বলেন আল্লাহু নুরুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ সর্বস্থানে সর্ব জায়গায় বিরাজমান আছেন ঠিক আছে আল্লাহ আরো বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ সপ্ত আসমান সপ্ত জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র থেকে শুরু করে জিন ইনসান থেকে শুরু করে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র থেকে শুরু করে জীব জন্তু থেকে শুরু করে একটি কীট পতঙ্গ পর্যন্ত কুল্ল মখলুকাতের মধ্যে আল্লাহ যা সৃষ্টি করেছেন সবাই আল্লাহর উপাসনা করে সুবহানাল্লাহ বলবেন না ঠিক বলবেন না সুবহানাল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে এই শালটা একটু দাও একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সবাই লক্ষ্য করে দেখেন আল্লাহ সর্বশেষ মখলুকাত হিসেবে আল্লাহ ইনসানকে সৃষ্টি করেছেন আল্লাহ সপ্ত আসমান সপ্ত জমিন সৃষ্টি করেছেন বৃক্ষ আদি তরুরাজি সৃষ্টি করেছেন জীব জন্তু থেকে শুরু করে
একটি কীট পতঙ্গ পর্যন্ত আল্লাহ সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সত্য, কিন্তু অন্যান্য মখলুকাতের ডাকে আল্লাহ পুরোপুরি সন্তুষ্ট হতে পারেন না, বিধায় আল্লাহ খাস করে ইনসানকে সৃষ্টি করেছেন। এবং শুধু সৃষ্টি করেন নাই, আল্লাহ ইনসানকে আশরাফিও দান করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। তাই আশরাফুল মখলুকাতের ইবাদতের মধ্যে আশরাফিও থাকতে হবে, শ্রেষ্ঠত্ব থাকতে হবে। এবার বুঝতে পেরেছেন? মাতা পিতা মুসলমান, সেই ঘরে জন্ম নিয়েছেন, আপনিও মুসলমান, আমরা সবাই মুসলমান, কি বলবেন? কথা ঠিক কি না? তাই তো, মুসলমান তো, মুসলমান হয়ে বসে থাকলে চলবে না, কি করতে হবে? কুরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থার মধ্য দিয়ে মুমিন মুসলমান হওয়ার চেষ্টা করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন সব মখলুকাত আল্লাহর উপাসনা করে, সব মখলুকাত আল্লাহর কি করে জবাব দেন, ভয় লাগে বলতে, কি ভুল হচ্ছে তাই মনে হচ্ছে, তাহলে জবাব কেন নাই, ক্লান্ত হচ্ছেন, ক্লান্ত বুঝেন, অরানো না, অরানো যেতে লেগুন না, তো জবাব কেন আইন মুখে দিই, সমস্ত ইনসান ব্যতীত অন্যান্য মখলুকাতের ডাকের মধ্যে আল্লাহ পুরোপুরি সন্তুষ্ট হতে পারেন না, বিধায় আল্লাহ ইনসানকে সৃষ্টি করেছেন প্রেমপূর্ণ ইবাদত করার জন্য। ইনসান যে ইবাদত করবে সেই ইবাদতের মধ্যে প্রেম থাকা চাই, ভালোবাসা থাকা চাই, কথা বুঝতে পেরেছেন? ইনসান যে ইবাদত করবে সেই ইবাদতের মধ্যে কি থাকতে চাই, কি থাকতে হবে, উচ্চ স্বরে বলেন কি, ও প্রেম বললে কি লজ্জা লাগে, লজ্জা লাগে, লজ্জা লাগে না, তাহলে প্রেমটা কি বলেন তো, মহব্বতটা কি বলেন তো, ইশক মানে কি? আচ্ছা, এক একজন এক একটা বলছেন, প্রেম মানে ভালোবাসা, তাই তো, বাংলা ভাষায় কি বলে, আর বাংলাতে প্রেম বলে, তাই না? হ্যাঁ, ইশক মহব্বত এগুলো আছে, কি বলেন, তাই না? সবগুলাই একটা, কি বলেন, তাই তো। তাহলে অন্য কোনো মখলুকাত থেকে প্রেম জিনিসটা আল্লাহ পান নাই। আল্লাহর জিকির সবাই করে, এই যে গাছ বলেন, বৃক্ষ আদি তরুরাজি বলেন, এই যে কীট পতঙ্গ, এই যে আপনার এই লাইটের আলোতে ঘুরছে না এখানে, আরে ঘুরছে কি না, ঘুরছে তো, এগুলা কাকে বুঝাচ্ছি, আমাকে আমি বুঝাচ্ছি না আপনাদের বুঝাচ্ছি, তাহলে জবাবটা আশা করা যায়, তাহলে জবাবটা দেন, কীট পতঙ্গ দেখছেন না, এই কীট পতঙ্গ আল্লাহর উপাসনা করে, সুবহানাল্লাহ বলবেন না, এই কীট পতঙ্গ কি করে, আল্লাহর উপাসনা করে, যার জন্য বিনা প্রয়োজনে একটা গাছ নিধন করা যাবে না। আপনারা লক্ষ্য করবেন অনেক সময় মানুষ বিশেষ করে যুবক ছেলে পেলে হেঁটে যায়, লাফ মেরে একটা গাছের ডাল ভেঙে ঘুরাতে ঘুরাতে চলে যায়, বা একটা
চারা গাছ বলি আমরা, কি বলেন? সারা বন্ধন হলো ওনারা চারা গাছ উপড়ে ফেলে ঘুরাতে ঘুরাতে চলে যায়, কি বলেন? আমি কি ভুল বলছি? দেখেন না আপনারা, কিন্তু এটা ভুলে গেলে চলবে না। গাছের গাছেও আল্লাহর উপাসনা করবে, তখন গাছ কি বলবে? যে আল্লাহ আমার অপরাধটা কি, আমাকে কেন উপড়ে ফেলা হলো, আমার ডাল কেন ভেঙে ফেলা হলো, আমি তো তুমি আল্লাহর জিকিরই করছিলাম। গুনাহ হবে না সওয়াব হবে? হ্যাঁ, আপনার প্রয়োজনে আপনি বাড়ি করবেন, যে স্থানে বাড়ি করবেন সেখানে কিছু গাছপালা আছে, প্রয়োজনে সেটাকে কেটে ফেলে আপনি অবশ্যই বাড়ি করতে পারেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। খেতে ফসল বুনবেন, জমিতে আগাছা থাকে না? আরে জবাব দেন না, আগাছা থাকে তো, সেটাকে নিধন করে ফসল বুনতে পারেন, আল্লাহ আপনাকে রহমত দান করবেন। কিন্তু বিনা প্রয়োজনে একটা গাছ নিধন করা চলবে না? নিধন বুঝেন তো, মানে নষ্ট করা চলবে না, বা কাটা চলবে না, ভাঙা চলবে না। কারণ কি? গাছও আল্লাহর উপাসনা করে। এভাবে কেন বুঝাচ্ছি জানেন? আপনারা বুঝতে হবে তো, আপনারা যে ইনসান, আপনারা যে মানুষ, আপনাদের গুরুত্বটা আপনাদের বুঝতে হবে কি হবে না? আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে কি হবে না? আল্লাহর সাথে প্রেম করতে হবে কি হবে না? তো এগুলা বলার জন্য, শেখার জন্য এখানে কি এসেছেন নাকি, কি বলেন? কেন এসেছেন? শেখার জন্য, জানার জন্য তো। এটার প্রয়োজন আছে কি নাই? তাহলে মন দিয়ে শুনতে হবে, জবাব দিতে হবে। জবাব আমি কেন চাইছি বুঝতে পেরেছেন? মোটেও বুঝেন নাই, আমি একটু বুঝাই দিই, শুনেন। মসজিদে আমরা ফরজ নামাজ আদায় করি না, বা একটু আগে এখানে আমরা জামাতে নামাজ পড়েছি না, বা মসজিদে আমরা নিয়মিত নামাজ পড়ি না, পড়ি তো? দেখবেন সম্মানিত আলেম সাহেবরা বলেন, কাতার সোজা করেন, একজনের শরীরের সাথে একজন লেগে দাঁড়ান, ফাঁক রাখা যাবে না, বলেন কি বলেন না? এই জন্যই বলেন, যদি ফাঁক থাকে, শয়তান ফাঁক দিয়ে ঢুকে ওয়াস ওয়াসা দিয়ে নামাজ থেকে মনটাকে এদিক সেদিক ডাইভার্ট করে দিতে পারে, ঘুরিয়ে দিতে পারে। এই যে অপারেটর সাহেব, এই যে অপারেটর সাহেব, সাউন্ড একটু বাড়ান, আমার একটু শারীরিক সমস্যা আছে। ওই আলেম সাহেবরা তো ওনারা চিৎকার করতে পারেন, চেয়ারম্যান সাহেবরাও পারেন, আমার তো একটু শারীরিক সমস্যা আছে। এবার আওয়াজটা ঠিক আছে না? কি বলেন, ঠিক আছে না? বলেন ইনশাআল্লাহ ঠিক আছে। হ্যাঁ, অভ্যাস করতে হবে, কি বলেন, তাই না? এবার এখন ঠিক আছে? এখন এতক্ষণ আমার লাংসের উপর প্রেশার পড়ছিল, কষ্ট হচ্ছিল। লক্ষ্য করে দেখেন, মসজিদের কথা বলছিলাম না, শয়তান মনকে এদিক সেদিক ডাইভার্ট করে দিতে পারে। তো মসজিদের মধ্যে যদি শয়তান ঢুকে, এই শয়তানকে এই শক্তি কে দিয়েছে? উচ্চ স্বরে বলেন, কে দিয়েছে? আল্লাহ, তাই তো? শয়তান যেখানে খুশি সেখানে যেতে পারবে, এই শক্তি শয়তানকে কে দিয়েছে? তো এটা আল্লাহর মাহফিল না? জবাব দিয়েন, এটা কার মাহফিল? আল্লাহর মাহফিল তো। আল্লাহর মাহফিলে শয়তান আসা নিষেধ আছে? তো যখনই শয়তানের সুযোগ পাবে, যেখানে আল্লাহর ইবাদত বন্দেগি হয় সেখানে শয়তানের কাজও বেড়ে যায়। আরে ঠিক আন্তাজি বললে হবে, আগে বুঝতে হবে তো সব কিছুর মধ্যে, ঠিক ঠিক আগে শুনেন না। তাহলে লক্ষ্য করে দেখেন তো, বলতে পারেন শয়তান কি এখানে ইবাদত করতে আসবে? শয়তানে আসবে
যারা আল্লাহর উপাসনা করছে তাদের মনটাকে এদিক সেদিক ডাইভার্ট করে দিয়ে ঘুরিয়ে দিয়ে ইবাদত থেকে ওই আল্লাহর ওই বান্দাকে বঞ্চিত করার জন্য। সবাই নাউজুবিল্লাহ বলেন তাহলে এই যে জবাব দিলে কি হবে, কারো মন যদি এদিক সেদিক চলে যায় মাহফিলের মধ্যে চলে আসবে, শয়তান দূর হয়ে যাবে, আপনাদের ইমানি তাকাত বেড়ে যাবে, ইমানি শক্তি বেড়ে, তাহলে জবাবের মধ্যে সওয়াব আছে না গুনাহ আছে? তাহলে উচ্চস্বরে জবাব দিতে হবে কি হবে না? উচ্চস্বরে জবাব দিলে হবে কি জানেন? যারা বেদিন আছে আবার মুসলমান কিন্তু শয়তানের গ্রেপের মধ্যে চলে গেছে, মুঠির মধ্যে চলে গেছে, এরকম লোক আছে না? কি বলেন, আছে না? নগদে দেখাই দিব, দেখাবো। আরে বলেন না, লজ্জা পান কেন? আরে আপনাদের কাউরে দেখাবো না তো, দেখাবো কিনা সেটা বলেন। ভয় পাইছে যদি আমাদের মধ্যে কাউরে দেখাই তাহলে সমস্যা। আগে আমি বলছি কথাটা শুনেন, আমি আগে ফিলটা গুছিয়ে নেই তারপরে বয়ান করব। অপাত্রের মধ্যে দান করলে ওই পাত্রে থাকে না কিছু, আগে পাত্রটা তৈরি করি তারপর ইনশাল্লাহ কোরআন সুন্নাহর এলেম দান করব, ঠিক আছে? কারণ আপনারা দেখলাম যে একেবারে অগোছানো, আপনাদেরকে একটু গুছিয়ে নেই তারপরে আমি শুরু করব, ঠিক আছে? তো নগদে দেখাই দিব, আচ্ছা দেখাই দিব। দেখবেন খাদ্যদ্রব্যের এখন হঠাৎ করে দাম বেড়ে যাচ্ছে না? আরে কি বলেন, খাদ্যদ্রব্যের দাম হঠাৎ করে বেড়ে যাচ্ছে না? বাড়াচ্ছে কারা? মানবরূপী শয়তান। বাড়াচ্ছে কারা? সবাই বলেন মানবরূপী শয়তানে খাদ্যদ্রব্যের দাম দিচ্ছে, বাড়িয়ে। যাদের বেশি বেশি টাকা পয়সা আছে তাদের সমস্যা হচ্ছে না, যারা গরিব বান্দা আল্লাহ দৈনিক ইনকাম করে, দৈনিকে খাওয়া দাওয়া করে, পরিবারের সদস্য সংখ্যা বেশি, তারা ক্রয় ক্ষমতার থেকে নাগারের বের হয়ে যাচ্ছে না? কি বলেন, বের হয়ে যাচ্ছে না? এই যে আল্লাহর বান্দাদের কোটি কোটি বান্দাদের কষ্ট দিচ্ছে, এদের এই ইনকামটা কি হালাল হবে না হারাম হবে? এই নগদে দেখাই দিলাম না, এই কয় সপ্তাহ ধরেই তো, কি বলেন, কয় সপ্তাহ ধরেই তো, বিগত কয় সপ্তাহ ধরেই তো শুরু করেছে। তাহলে লক্ষ্য করে দেখেন, এগুলো হচ্ছে মানবরূপী শয়তান। এই রকম আরো বিভিন্ন রকমের হারাম কাজ করে এরকম মানবরূপী শয়তান আছে না? এই যে আপনারা জোরে চিৎকার করে বলবেন, যখন এই মানবরূপী শয়তানের কানের ভিতরে এই আওয়াজটা ঢুকবে মাইকের মাধ্যমে আওয়াজটা আরো বেড়ে যাবে না? কি বলেন, বেড়ে যাবে না? যখনই বেড়ে যাবে আওয়াজটা, এই আওয়াজ যখন, এই হাজার হাজার লোকের আওয়াজ যখন মাইকের মাধ্যমে আরো অনেক গুণ বৃদ্ধি হয়ে যখন মানবরূপী শয়তানের কানের ভিতরে ঢুকবে, আল্লাহর ভয় ঢুকে আল্লাহ ইচ্ছা করলে তাদের আল্লাহমুখী করে নিতে পারবে। এতে কি সওয়াব হবে না গুনাহ হবে? তাহলে আওয়াজটা ঠিক মতো দিচ্ছেন তো? হ্যাঁ মাশাআল্লাহ, এতক্ষণে আওয়াজটা ঠিক হয়েছে। তো লক্ষ্য করে দেখবেন, আমরা এখানে আল্লাহর উপাসনা করতে বসেছি, কেন বসেছি? আল্লাহর উপাসনা করতে বসেছি, তাই তো? তাহলে লক্ষ্য করে দেখেন, কোন মখলুকাত থেকে আল্লাহ প্রেম জিনিসটা পান নাই বলে আল্লাহ ইনসানকে সৃষ্টি করেছেন প্রেমপূর্ণ ইবাদত করার জন্য। ইনসান যে ইবাদত করবে সে ইবাদতের মধ্যে প্রেম মাখানো থাকা চাই, ভালোবাসা মাখানো থাকা চাই। শুরুতে আল্লাহর আনুগত্যের উপরে আমি একটু বলে নেই, তারপর কিভাবে আল্লাহর প্রেমে
প্রেমের ধনে ধনী হবে সেটা কুরআন শরীফের আলোকে সুন্নার আলোকে ইনশাআল্লাহ আমি বুঝিয়ে দেব কথা বুঝতে পেরেছেন তুমি এসে কে বসলাম তুমি খুব ভালো তাহলে লক্ষ্য করে দেখেন আমি একটু শারীরিক একটু অসুস্থ তারপরও আপনারা হাজার হাজার লোক এসেছেন কোরআন সুন্নার বয়ান শুনতে আল্লাহর পথের পাথিও স্বরূপ আল্লাহর পথের পাথিও স্বরূপ একটু একটু কঠিন হয়ে গেছে আমি একটু সহজ বাংলা বলি আল্লাহর রাস্তায় চলে আল্লাহকে পাওয়ার জন্য চলে আল্লাহকে পেয়ে মুমিন মুসলমান কিভাবে হবেন সেটা ইনশাআল্লাহ কিছু কোরআন সুন্নার বয়ানের মধ্য দিয়ে আমি বুঝিয়ে দেব কি করে প্রত্যেকই মুমিন মুসলমান হয়ে পৃথিবী থেকে বিদায় নেবেন কথা বুঝতে পেরেছেন তাই মনোযোগ অত্যন্ত প্রয়োজন শুরুতেই বলেছি সমস্ত উপাসনার মালিক হচ্ছেন আল্লাহ সেজদার মালিক হচ্ছেন আল্লাহ কুল্লু মখলুকাতের মালিক হচ্ছেন কে তাহলে আল্লাহ কুরআন শরীফে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন শুকরকারী সবরকারী দেহের পছন্দ করি শুকরকারী সবরকারীদের আল্লাহ কি করেন পছন্দ করেন লক্ষ্য করে দেখবেন অনেকে বলে এই লোকের এত কিছু আমার কিছুই নাই অনেকে বলে না বাবা বলে কি বলে না অনেকের এত ধন সম্পদ আল্লাহ কি আমাকে দেখে না বলে কি বলে না বাবা অনেকের এত বড় বড় বিল্ডিং আমার থাকার জন্য একটু মাটিও নাই আল্লাহ কি আমাকে দেখে না বলে কি বলে না বাবা এইভাবে অনেক অভিযোগ অনুযোগ আছে কি নাই আছে বলে কি বলে না বলে আল্লাহ ওকে এত সুখে রেখেছে আমি এত কষ্ট আল্লাহ কি আমাকে দেখে না বলে কি বলে না বলে বলে তাহলে লক্ষ্য করতে হবে এইভাবে আল্লাহকে বলা চলবে না আল্লাহ বলেছে আয় আমার বান্দারা আমি তোমাদের যে অবস্থায় রাখি না কেন প্রত্যেকটি অবস্থায় বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাদের যে অবস্থায় রেখেছো সে অবস্থায় তুমি আল্লাহর দরবারে আমি শুকর আদায় করছি কথা বুঝতে পেরেছেন রিজিকের মালিক কে আরো জোরে বলেন রিজিকের মালিক কে আরো জোরে রিজিকের মালিক কে আমি বুঝিয়ে দিই তাহলে জোশটা আর একটু ভালো মতো পয়দা হবে আল্লাহ কোরআন শরীফে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মা কুমাইনা মা কুনতু আয় আমার বান্দারা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে বা আল্লাহ যেখানে আমরাও কি উচ্চ স্বরে বলেন আমরাও কি সেখানে তাহলে আল্লাহ আমাদের সঙ্গে আছেন না আল্লাহর নজরের যেহেতু সঙ্গে আছেন আল্লাহ আমাদের দেখছেন না ভালো করলো আল্লাহ দেখেন মন্দ করলো আল্লাহ আল্লাহকে ফাঁকি দেওয়া চলবে আল্লাহকে ফাঁকি দেওয়া চলবে তাহলে এই যে জবাব দিচ্ছেন আল্লাহ শুনছেন কিনা উচ্চ স্বরে সবাই বলেন শুনছেন কিনা দেখছেন কিনা এটাকে আল্লাহ গুনাহ দিবে না সওয়াব দিবে এবার বুঝতে পেরেছেন তাহলে লক্ষ্য করে দেখেন আল্লাহ আমাদের সঙ্গে ভালো করলো আল্লাহ দেখেন মন্দ করলো আল্লাহ
শুকর আদায় করলো আল্লাহ দেখেন না শুকরি করলো আল্লাহ তাহলে লক্ষ্য করে দেখেন আল্লাহ যাকে যতটুকু রিজিক দিয়েছেন যার যার যোগ্যতা অনুযায়ী আল্লাহ তাকে দান করে থাকেন কথা বুঝতে পেরেছেন যার যার যোগ্যতা অনুযায়ী আল্লাহ তাকে কি করে থাকেন সবাই বলেন দান করে থাকে এখানে অভিযোগের কিছু নাই তো কুড়ে ঘরে থাকলো বলতে হবে আলহামদুলিল্লাহ লা কুল্লি হাল এটা যদি বলতে না পারেন আচ্ছা আমার সাথে সবাই বলেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল এটা যদি বলতে না পারেন আরবি তো এটা যদি বলতে না পারেন এভাবে বলবেন আল্লাহ সবাই উচ্চ স্বরে বলে আল্লাহ তুমি আমাদের যে অবস্থায় রেখেছো সে অবস্থায় তুমি আল্লাহর দরবারে আমি বা আমরা শুকর আদায় করছি এটা তো বলতে পারবেন আরবিটা না বলে বাংলাটা বলে আল্লাহ তো সব ভাষায় বুঝে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে 6.5 লক্ষ প্রকারের ভাষা শিক্ষা দিয়েছিল কত লক্ষ 6.5 লক্ষ প্রকারের এর বাইরে যদি কোনো ভাষা আল্লাহ সৃষ্টি করেন সেটাও আল্লাহ জানে কিন্তু বর্তমানে পৃথিবীতে এই 3,500-এর বেশি ভাষা নেই বেশিরভাগ ভাষাই বিলুপ্তের পথে কথা বুঝতে পেরেছেন তাহলে বাংলা ভাষা আল্লাহ বুঝে কি বুঝে না সবাই বলেন বুঝে কি বুঝে না তাহলে বাংলা ভাষায় বললো আল্লাহ শুনবে এবার বুঝে গেছেন তাহলে লক্ষ্য করে দেখেন আমার সাথে বলেন আল্লাহ তুমি আমাদের যে অবস্থায় রেখেছো সে অবস্থা তুমি আল্লাহর দরবারে আমি বা আমরা শুকর আদায় করছি এটা আরবি হচ্ছে আলহামদুলিল্লাহ রাকুল্লাহ এবার বুঝতে পেরেছেন তাহলে আল্লাহ যে অবস্থায় রাখুক সুখে রাখুক দুঃখে রাখুক যে অবস্থায় রাখুক আল্লাহর দরবারে আমাদের শুকর আদায় করতে হবে লক্ষ্য করে দেখেন আল্লাহ আমাদের রিজিক দান করেন না করেন তো এই যে এত খাদ্য ধান বলেন চাউল বলেন কি বলেন ধান এই টমেটো বলেন বিভিন্ন রকমের খাদ্য আছে না আছে তো এত নাজুন নিয়ামত যে আল্লাহ আমাদের দান আবার গরুর দুধ খাবো কি বলেন এটা আল্লাহর রহমত কিনা আল্লাহর দান কিনা আবার ওই চাপাকল বলেন টিউব টিউবল থেকে পানি উঠে দেখবেন গরমকালে ঠান্ডা পানি আসে কি বলেন আবার শীতকালে যাতে আল্লাহর বান্দার অসুবিধা না হয় দেখবেন ওর ডিপ টিউবল থেকে চাপাকল থেকে গরম পানি আসে এত নাজুন নিয়ামত এত দয়া এত করুণা আল্লাহ সৃষ্টির প্রতি যে আল্লাহ করেছেন তাই আল্লাহর দরবারে কি আদায় করতে হবে শুকর আদায় করতে হবে দেখেন গরমকালে গরম লাগে কি বলে হ্যাঁ আল্লাহর গরিব বান্দারা এসির সুখ পায় না পায় আবার শীতকাল করে দিয়েছে একেবারে লম্বা টাইম মাসের পর মাস এসির মধ্যে থাকে তারপরও তোমরা দুঃখ করিও না শুকরি করিও ইচ্ছা কার এই যে আমাদের নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন লাগে না আবার যেটা আমরা ছাড়ি সেটা আবার বৃক্ষ আদি তরুগাছির লাগে না
লাগে কি লাগে না লাগে এই যে একে অপরের বিকল্প করে আল্লাহ সৃষ্টি করেছেন এত নাজ ও নিয়ামত যে আল্লাহ দান করেছেন তা আল্লাহ বলেছেন আয় আমার বান্দারা তোমরা শুকর আদায় করো আমি আল্লাহর দরবারে না শুকরি করিও এই শুকর আদায় করার নামই হচ্ছে শুকর আদায় করার নামই হচ্ছে হচ্ছে আল্লাহর আনুগত্য কথা বুঝতে পেরেছেন আল্লাহর আনুগত্য বা আল্লাহর গোলামী স্বীকার করা আল্লাহর দাসত্ব স্বীকার করা এবার বুঝতে পেরেছেন আনুগত্যটা একটু কঠিন হয়ে গেছে আমি সহজ করে দিয়েছি আল্লাহর দাসত্ব স্বীকার করা আল্লাহর গোলাম হিসেবে নিজকে স্বীকার করা এবার বুঝতে পেরেছেন আমি অনেকগুলো কথা অল্প কথায় বুঝিয়ে দিচ্ছি আল্লাহ কোরআন শরীফে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন ফাযকুরুনি আয় আমার বান্দারা তোমরা আমি আল্লাহর জিকির করো যদি তোমরা আমি আল্লাহর জিকির করো আযকুরকুম আমি আল্লাহ তোমাদের স্মরণ করব আল্লাহ কি করবেন আমাদের কি করবেন উচ্চ স্বরে সবাই বলেন স্মরণ আল্লাহ যদি স্মরণ করে আর কোনো চিন্তা আছে না আর কোনো দুঃখ আছে না তাই আল্লাহ বলেছেন তোমরা বেশি বেশি আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহকে ডাকো ওয়াশকুরুনি আমি আল্লাহ এত নাজ ও নিয়ামত যে তোমাদের দান করেছি এত সুখ শান্তি যে আমি আল্লাহ তোমাদের দান করেছি তার জন্য তোমরা আমি আল্লাহর দরবারে শুকর আদায় করো হুকুমটা কার তাহলে শুকর আদায় করতে হবে কি হবে না সুখে রাখুক দুঃখে রাখুক সর্বাবস্থায় বলতে হবে আলহামদুলিল্লাহ আলা হাল আল্লাহ তুমি আমাদের যে অবস্থায় রেখেছো সে অবস্থায় তুমি আল্লাহর দরবারে আমরা শুকর আদায় করছি যখনই শুকর আদায় করবেন আল্লাহর জিকিরে মশগুল থাকবেন আল্লাহ আপনাকে স্মরণ করবেন আর কি করবেন আর শুকর আদায় করো আবার তারপর আল্লাহ সাবধান করে দিচ্ছেন ওয়ালা তাকফুরু আমি আল্লাহর নাজ ও নিয়ামত পেয়ে না শুকুরি করিও না নাফরমানি করিও না ইবলিস শয়তান হইয়া যাইও না আল্লাহ সাবধান করেছেন কি না বলেন সাবধান হয়েছেন কি না সেটা বলেন সাবধান হয়েছেন ওয়ালা তাকফুরু না শুকুরি করিও না অর্থাৎ কাফেরদের অন্তর্ভুক্ত হইও সুতরাং আল্লাহ যে অবস্থায় রেখেছেন সে অবস্থায় আল্লাহর দরবারে শুকর আদায় করতে হবে কাকে কার কি আছে সেটা দেখার দরকার নাই আমাকে আল্লাহ কি দিয়েছেন আপনাকে আল্লাহ কি দিয়েছেন সেটাই দেখার দরকার কাকে কি দিয়েছেন সেটার দরকার নাই যতটুকুনি আল্লাহর কাছ থেকে পেয়েছেন সেটার উপরেই সুখ শান্তি দিয়েছেন কারণ সংসার দিয়েছে না আরে বলেন না সংসার দিয়েছে তো আবার অনেক যুবকে বলবে হুজুর আমি তো বিয়েই করি না তো বিয়ে না করলে কি হইব বাপ মা আছে ভাই বোন আছে কি বলো ভাই ভাতিজা আছে যার যেটাই আছে এটা নিয়ে সংসার না খালি বিয়ে করলে সংসার তো বিয়েও সংসার এটা ঠিক আছে তো বিয়ে করেন নাই সংসার তো আছে নাকি নাই আছে তো তো যতটুকু দিয়েছে সেটার উপরেই শুকর আদায় করতে হবে সুখে রাখলো আল্লাহর দরবারে শুকর আদায় করতে হবে দুঃখে রাখলো আল্লাহর দরবারে শুকর আদায় করতে হবে এই যদি শুকর আদায় করেন আল্লাহ কি করবেন আল্লাহ আপনাদের প্রত্যেককে মাশকুর বান্দা হিসেবে কবুল করে নেবেন
শুকরগাড়িদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেবেন এবার বুঝতে পেরেছেন এটার নামই হচ্ছে আল্লাহর আনুগত্য এটার নাম হচ্ছে কি আল্লাহর আনুগত্য কোন অবস্থাতে আল্লাহর আনুগত্য বাদ দেওয়া চলবে না আল্লাহর গোলাম যে স্বীকার করা আল্লাহ হচ্ছেন মালিক আমরা কি আরে গোলামের আওয়াজ এত এত দুর্বল যারা বলেন নাই আপনারা আল্লাহর গোলাম না হ্যাঁ ও না বুঝে বলেন না এই তো এখন উচ্চ স্বরে সবাই বলেন আল্লাহ হচ্ছেন মালিক আমরা কি এতক্ষণে না গোলামের আওয়াজ হয়েছে কি বলেন তো কার গোলাম মাশাআল্লাহ এই তো এইভাবে উচ্চ স্বরে বলবেন এখানে পৃথ্বীরাজ গৌরবিন্দের ভয় নাই আর ভয় থাকলেও জান যেতে পারে কিন্তু ঈমান যেতে পারে মাশাআল্লাহ এই তো আছে কেন এরকম হইতে হবে কথা বুঝতে পেরেছেন জান যেতে পারে কিন্তু ঈমান যেতে পারে সর্ব অবস্থায় আল্লাহ সুখে রাখুক দুঃখে রাখুক যে অবস্থায় রাখুক না কেন সর্ব অবস্থায় আল্লাহর দরবারে আমরা শুকর আদায় করব তাহলে আল্লাহ কি করবেন আল্লাহ আমাদের প্রত্যেককে মাশকুর বান্দা হিসেবে গণ্য করে নেবেন শুকরকারীদের মধ্যে গণ্য অন্তর্ভুক্ত করে নেবেন যখন শুকরকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করবেন তখন আল্লাহ তাকে মমেন বলে স্বীকৃতি দিয়ে দেবেন তাহলে আল্লাহর আনুগত্য স্বীকার করতে হবে না আল্লাহর গোলামি করতে হবে না আল্লাহর দাসত্ব স্বীকার করতে হবে না হবে এটার নামই তো ঈমান এটার নামই কি ঈমান আল্লাহর ওয়াহদানিয়তের উপর ঈমান সমস্ত উপাসনার মালিক হচ্ছেন আল্লাহ সেজদার মালিক হচ্ছেন আল্লাহ কুল মখলুকাতের মালিক হচ্ছেন কে আল্লাহ এবার বুঝে গেছেন সবাই এবার যদি প্রেম সম্পর্কে বুঝায় তাহলে বুঝতে সুবিধা হবে কি বলেন আল্লাহ কুরআন শরীফে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ আল্লাহ বলছেন আর রাসূল আপনি জানিয়ে দিন যদি তারা আমি রব্বুল আলামিনকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ভালোবাসে যদি ভালোবাসে ইউহিব্বুকুমুল্লাহ তাদেরকে আমি আল্লাহ ভালোবাসব কথা বুঝতে পেরেছেন আল্লাহকে দেখা যায় আল্লাহকে দেখা যায় কি বলেন বিশ্বাসের মধ্যে আল্লাহকে পাওয়া আল্লাহর আকার আছে আছে আমি তো বলছি আছে আমি বলছি আছে প্রমাণ করে দেব প্রমাণ করে দেব দেব প্রমাণ কোরআন শরীফ অজানা জিনিস জানার জন্য এখানে এসেছেন না যেটা কোনোদিন শুনেন না সেটা বুঝার জন্য এসেছেন না তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফা আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ আল্লাহ বলছেন এ আমার বান্দারা মাশরিক মাগরিব সীমা জুনুব আলমে লামাকান থেকে তাহাতাসরা পর্যন্ত যেদিকেই নজর করবে আমি আল্লাহর চেহারায় আমি আল্লাহর কুদরতি চেহারায় তোমরা দেখতে পাবে সুবহানাল্লাহ
কে বলেছে আল্লাহ হ্যাঁ এই চোখ আল্লাহ যাদেরকে দিয়েছে তারা দেখেন আর যারা দেখেন না তাদের জন্য নিরাকার তাদের জন্য কি নিরাকার আমাকে ওই শরীয়তপুর 6-7 মাস আগে শরীয়তপুর ঈদগাহ ময়দানে আমি কুরআন সুন্নাহর বয়ান করছিলাম ধরেন এটা মাদ্রাসা এটা উল্টে মাদ্রাসার ফিল্ড কথা বুঝতে পেরেছে জাজিরা থানা তো মাদ্রাসার আলেমরাও আছে কত হাজার আলেম সেদিন এসেছে এক আল্লাহই ভালো জানে তা আমি মেরাজ সম্পর্কে বলছিলাম এখন আমাকে আলেম সাহেবরা প্রশ্ন করলেন যে হুজুর আল্লাহর রসুল আল্লাহকে কি করে দেখেছে আমাদের একটু বুঝাইয়া দেন তখন এই আয়াতে কারিমা দিয়ে আমি দেখিয়ে দিয়েছিলাম আল্লাহকে কিভাবে রসুল দেখেছে হা করে তাকিয়ে আছে তখন ওনাদের চোখের সামনে আমি হাত দিয়ে দেখিয়েছি আপনাদের চোখের সামনে তো পর্দা তাই দেখেন না আল্লাহ যাদের চোখ দিয়েছে তারা আল্লাহকে দেখে কথা বুঝতে পেরেছে তাহলে বুঝতে হবে যে আল্লাহ ইচ্ছা করলে আকারে আল্লাহর বান্দাকে দেখা দিতে তো চেহারা থাকলে পুরা বডি আছে না হাত আছে না পা আছে না কি বলেন আছে কি নাই একটু পরে সবটাই আসবে আমি বুঝাই দিই কথা বুঝতে পেরেছেন তাহলে লক্ষ্য করে দেখেন কিন্তু আপনাদের জন্য তো আল্লাহ নিরাকার কি বলেন আরে জোরে বলেন না নিরাকার না আপনারা যথার্থই বলেছেন কিন্তু আল্লাহর আকার আছে সেটা জানতেন না আজকে জেনে গেছেন কি বলেছে আল্লাহ ইচ্ছা করলে আল্লাহর কুদরতি চেহারা আল্লাহ দেখাতে পারে আল্লাহর কুদরতি হাত আল্লাহ ব্যবহার করতে পারে আল্লাহর কুদরতি পা আল্লাহ ব্যবহার করতে পারে যেটাকে আয়াতুল কুরসি বলা হয় কুরআন শরীফে বলেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম আল্লাহর কুদরতি হাতে আল্লাহ কবুল করে নিয়েছেন তাহলে আল্লাহ আল্লাহ তো আল্লাহই কি বলেন সমস্ত উপাসনার মালিক কে আল্লাহ সেজদার মালিক কে আল্লাহ কুল্লু মখলুকাতের মালিক কে আল্লাহ এবার বুঝতে পেরেছেন সে আল্লাহর সাথে কি করতে হবে প্রেম করতে মাশাআল্লাহ এই তো মনে আছে আল্লাহর সাথে কি করতে হবে প্রেম করতে আমরা যে ইবাদত করব সেই ইবাদতের মধ্যে আল্লাহর প্রেম মাখানো থাকা চাই ভালোবাসা মাখানো থাকা চাই প্রেমহীন ইবাদত আত্রাফুল মখলুকাতের ইবাদত হয়ে যাবে জীব জন্তুর ইবাদতের মতো হয়ে যাবে আর যে ইবাদতের মধ্যে প্রেম থাকবে সেই ইবাদত হবে আশরাফিয়তের আশরাফিয়ত লাভ করবে কথা বুঝতে পেরেছেন তাহলে আল্লাহ কি বলেছেন আয় আমার বান্দারা তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা ভালোবাসো আমার নবী মুহাম্মদের সাথে তোমরা প্রেম করো ভালোবাসো যদি নবী মুহাম্মদের ভালোবাসা পেতে পারো আল্লাহ ওয়াদা করছেন ইউহিব্বুকুমুল্লাহ তবে তোমাদেরকে আমি আল্লাহ ভালোবাসব নবী মুহাম্মদের মাধ্যমেই ভালোবাসা আল্লাহ গ্রহণ তাই আকারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য পাঠিয়েছেন তার সাথে প্রেম করে কুরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থার মধ্য দিয়ে প্রেমপূর্ণ ইবাদত করার জন্য তাই আল্লাহ রাসূল শর্ত দিয়েছেন
قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه এটি বুখারি মুসলিম শরীফের হাদিস আমার একটু সরবঙ্গ হয়ে গেছে একটু শারীরিক অসুস্থতা লাগছে আমি এখন সুর দিয়ে আয়াত বলতে পারছি না কিন্তু বুঝতে পারছেন তো সবাই বুঝতে পারলেই আমার এই অসুস্থ শরীরে আশাটা সার্থক হবে কথা বুঝতে পেরেছেন লক্ষ্য করে দেখেন এখন মহসিন আউলিয়ার এলাকার যারা তারা আল্লাহর ওয়াস্তে মনক্ষুণ্ণ হবেন না কারণ দাওয়াতটা এই চেয়ারম্যান সাহেব এলাকার লোক নিয়ে আগে করেছেন তো দ্বিতীয়বার যখন গেছে তখন আমি ওনাকে বললাম মহসিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে মোতোয়াল্লি সাহেব সহ আজকে মেজবানদারীরা আমাকে দাওয়াত করে গেছেন উনিও দাওয়াত করে গেছেন উনি বলেন যে আমরা তো আগে করেছি দেখেন ওইটা দিতে যাই আমাদের বার্তা দিয়ে নিয়ে তো যার জন্য ওয়াদা রক্ষার্থে আপনাদেরটা আগে দিয়েছি ইনশাল্লাহ সময় সুযোগ করে ওইটা পরে দেওয়া যাবে কি বলেন তো ওই এলাকার যারা দাওয়াত করেছে এই চেয়ারম্যান সাহেবের উপর মন খারাপ করিয়ে নেন আসলে হয়েছে কি আমি 17 বছর বয়স থেকে কুরআন সুন্নাহর বয়ান করি আজকে আমি বৃদ্ধ হয়ে গেছি এই হাতে অনেক লোক মুসলমান হয়েছে কিন্তু কেউ কোনোদিন বলতে পারবে না মুজিবুল বশর মেজবানদারি কাউকে জোর করে মুসলমান করেছে কুরআন শরীফে কুরআন সুন্নাহর আদর্শ দিয়ে মেজবানদার শরীফ যেতে যেতে একদিন এসে বলে যে আমি আপনার কাছে মুসলমান হব তো তাকে আমি ফিরিয়ে দিতে পারবো না শুধু এখানে না বিভিন্ন ডিস্ট্রিক্টে সেদিন আমি বরিশাল গিয়েছিলাম বরিশাল সদরে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে একজন মুসলমান হয়েছিল কথা বুঝতে পেরেছেন আমি তো একজন ইসলাম প্রচারক আমি এখানে কারো বিরুদ্ধে তো আসি না আমি এখানে এসেছি কুরআন সুন্নাহর আলোকে যেন আপনারা আলোকিত হন কুরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থার মধ্য দিয়ে যেন মুমিন মুসলমান হতে পারে সেটা বোঝানোর জন্য সেটা বলার জন্য কথা বুঝতে পেরেছেন তো লক্ষ্য করে দেখেন এর জন্য শুরুতে আমি একটু ফিল্টার তৈরি করতে আমার একটু টাইম লেগেছে তো ইনশাআল্লাহ তৈরি হয়ে গেছে কি বলেন হয়ে গেছে না এখন পাত্রে কুরআন সুন্নাহর জ্ঞান দান করা যাবে কি বলেন যখন আমার বুঝ হয়ে গেছে এখন দান করা শুরু করেছে তাহলে লক্ষ্য করে দেখেন আল্লাহ রসুল বলছে আয় আমার উম্মতরা তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা ভাই বোন স্ত্রী পুত্র সন্তান সন্ততি ধন সম্পদ এমনকি প্রিয় প্রাণের চাইতো আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারবে না ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের উম্মত বলে স্বীকৃতি দেব মাশাআল্লাহ এবার বুঝতে পেরেছেন তাহলে লক্ষ্য করে দেখেন আমি ছোট্ট একটা মিসাল দিই বিষয়টা খুব সহজে আপনারা বুঝে যাবেন একজন লোক আমরা তো সাগরের পারে বসে আছি কি বলেন তার সাগর দিয়ে উদাহরণটা দে আচ্ছা ঠিক আছে একজন লোক তার স্ত্রী পুত্র সন্তানদের নিয়ে পিতা মাতাকে নিয়ে কিছু ধন সম্পদ নিয়ে লঞ্চে সাগর দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে যখন নদীর এই সমুদ্রের কূল দেখা যাচ্ছে না ওরকম অবস্থায় দেখা যাচ্ছে লঞ্চটি আস্তে আস্তে পানির মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছে ডুবে যাচ্ছে ওই ব্যক্তি নিজে বাঁচতে চেষ্টা করবে
নাকি সবাইকে নিয়ে বাঁচতে চেষ্টা করবে? নিজে বাঁচতে চেষ্টা করবে না? যদিও মানুষ বলে আমার বাপ মাকে আমি বেশি ভালোবাসি, আমার স্ত্রীকে বেশি ভালোবাসি, আমার সন্তানকে বেশি ভালোবাসি, যখন যার না সব কথা বলো যে কারে কারে কত ভালোবাসে, কি বলেন? তাই না? সবচাইতে প্রিয় কি? প্রাণ। প্রাণ সবচাইতে প্রিয় কি? প্রাণ। স্যার গে হলে হত ফরান কেন? প্রাণ, তাই তো? আচ্ছা, নিজে বাঁচতে পারলে তখন সবাইকে চাই বাঁচাতে চেষ্টা করবে, তাই না বাবা? নিজে বাঁচতে পারলে তারপরে সবাইকে বাঁচাতে চেষ্টা করবেন? তাই আল্লাহ রাসূল বলছেন, আয় আমার উম্মতরা, যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় প্রাণের চাইতে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের উম্মত বলে স্বীকৃতি দেব। মাশাআল্লাহ, এভাবে রেসপন্স করবেন, এভাবে বলবেন, তাহলে লক্ষ্য করে দেখেন, তাহলে নিজের প্রাণের চাইতো কাকে বেশি ভালোবাসতে হবে? নবী মুহাম্মদ রাসূল, নবী 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পায়গম্বর, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল হইছে 4 জন, খালি রাসূল বললে হবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝতে পেরেছেন? কারণ কি? আমাদের রাসূল হচ্ছেন ইমামুল মুরসালিন, সমস্ত নবী রাসূলের ইমাম, সমস্ত নবী রাসূলের কি? ইমাম। শাফিউল মুজতাবিন, আমাদের হাশরের ময়দানের শাফা দান করবেন, শাফায়াত দান করবেন, সুপারিশ করবেন। রাহমাতুল লিল আলামিন, যারা লাল দিঘির ময়দানে গিয়েছেন, এবার রহমতুল লিল আলামিন সম্পর্কে বুঝিয়েছিলাম না, কি বলেন? যারা গিয়েছেন, লক্ষ লক্ষ লোক হয়েছিল না? এবার এই লাল দিঘির ময়দান তো একটা ছোট্ট ময়দান, এইটা ভরে এদিকে এই কোতোয়ালি থেকে আন্দর কিল্লার, এদিকে এই আমানত শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার পর্যন্ত নামাজের কাতার হয়েছিল না, কি বলেন? লক্ষ লক্ষ লোক আমরা একসাথে জুমার নামাজ আদায় করেছি, ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান করেছি। বক্তা বেশি ছিল তো তাই অধিনামী কম। আজকে আপনাদের অনুরোধে বা চেয়ারম্যান সাহেবদের অনুরোধে, আলেম সাহেবদের সুযোগ না দিয়ে আমি মাইকটা ধরেছি, অনুরোধ আমার তো রক্ষা করতে হবে। তো লক্ষ্য করে দেখেন আপনারা, আল্লাহ বলেছেন, রসুল বলেছেন, তোমাদের প্রাণে চাইতো যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের উম্মত বলে স্বীকৃতি দেব না। মাশাআল্লাহ, নাটা শুনতে আপনাদের মুখ থেকে ভালো লাগে, তা আমি চুপ করে থাকি, আপনারা জোরে বলেন না, আমার শুনতে ভালো লাগে। আল্লাহর রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক। পেয়ারা হাজির, যেটা আমি বলছিলাম, যখন প্রাণের চাইতে এই শর্তটা আল্লাহ রাসূল কেন দিয়েছেন, কেন দিয়েছেন এই শর্ত? আল্লাহ রাসূল কেন দিয়েছেন? এই ভালোবাসা রাসূলের মাধ্যমে হয়ে যাবে আল্লাহর ভালোবাসা। সুবহানাল্লাহ, ওই যে আল্লাহ শর্ত দিয়েছেন, যদি তোমরা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসো তাহলে আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো। এই ভালোবাসাটা কার হয়ে যাবে? এর জন্য আমাদের প্রাণের চাইতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে, সেই ভালোবাসা হয়ে যাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে, সেই ভালোবাসা হয়ে যাবে আল্লাহর ভালোবাসা। হুব্বে রাসূল হুব্বুল্লাহ, হুব্বে রাসূল হুব্বুল্লাহ, রাসূলের ভালোবাসা আল্লাহর ভালোবাসা। এবার বুঝে গেছে? খালি
খালি ভালোবাসা করলে তো হবে না, রসুলের কাছে গিয়ে কি করতে হবে সেটা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউল্লাহ ইয়াদুল্লাহি ফাওকাহুম, ইন্নাল লাযিনা ইউবাইউনাকা আর রাসূল, নিশ্চয় যারা আপনার নিকট বাইআত হওয়ার জন্য আসে তাদের আপনি বাইআত দান করুন। এই বাইআত শব্দের উৎপত্তি হয়েছে বাইউন শব্দ থেকে। বাইউন শব্দের লোগাতাল অর্থ হচ্ছে, ডিকশনারি অর্থ হচ্ছে, আবিধানিক অর্থ হচ্ছে ক্রয় বিক্রয়। আপনারা বাজারে যান না? আরে মাশাআল্লাহ, আজকে যে রোড দিয়ে আমি এসেছি, একটু পর পরে একটা বাজার, একটু পর পরে একটা বাজার, একটা করে লেট, কি বলেন বাবা? আছে গান্ডা গেট দিয়েছে ভালো, কিন্তু একটু পর পর একটা করে বাজার, কি বলেন? তাহলে লক্ষ্য করে দেখেন, আপনারা বাজারে যান কিনা জবাব দিয়েন, বাজারে যান তো? ক্রেতারা কিনেন, বিক্রেতারা কি করেন? বিরক্ত হচ্ছেন? কি করবো এখন, আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছে, ওই আলহামদুলিল্লাহ আল্লাহ কুল্লে হাল বলেছি বিধায় অসুস্থ শরীরে আল্লাহ আপনাদের সামনে এনে আমাকে বসিয়েছে, কথা বুঝতে পেরেছেন? কিন্তু যদি অসুস্থ মনে করে মাইজবান্ডার শরীফ বসে থাকতাম এখানে আসা হতো, তাহলে আপনাদের মনে কষ্ট আসতো না যে হুজুর টাইম দিল, এত ইন্তজাম করলো, মুঠো আসতো না, আর আল্লাহর মাহফিল আমি না এসে পারি? আল্লাহ আমাকে আল্লাহ এনেছেন, আপনাদেরকে কে এনেছে? মাশাআল্লাহ, এইটার নামই হচ্ছে আল্লাহর আনুগত্য, কথা বুঝতে পেরেছেন? তাহলে লক্ষ্য করে দেখেন, এই যে বাজারের বেচা কিনা, এই বেচা কিনার কথা এই আয়াতে কারিমায় আল্লাহ বলেন না। এটা কোন ধরনের বেচা কিনা জানার প্রয়োজন আছে কি নেই, বুঝার প্রয়োজন আছে কি নেই, শিখার প্রয়োজন আছে কি নেই, আমি বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ বলছেন, আর রাসূল, নিশ্চয় যারা আপনার নিকট বাইয়াত হওয়ার জন্য আসে, আপনার সাথে ক্রয় বিক্রয় করতে আসে, আপনার সাথে বেচা কিনা করতে আসে, তাদের সাথে আপনি তাদের আপনি বাইয়াত দান করুন, তাদের সাথে আপনি বেচা কিনা করেন, ক্রয় বিক্রয় করেন। তো কি কিভাবে ক্রয় বিক্রয় করবেন? বায়াতে রাসূলের মাধ্যমে, যিনি বায়াতে রাসূল গ্রহণ করেছেন তিনি আমার আমিত্বকে আল্লাহর রাহে কুরবান করে দিয়েছেন, বিক্রি করে দিয়েছেন, আমার বলতে কিছুই, সব কাজ, উচ্চ স্বরে বলেন সব কাজ, আমার বলতে কিছুই, সব কাজ বিক্রি করে দিয়েছেন। কি কিনলেন? আল্লাহর ওয়াহদানিয়ত, একত্ববাদ, সমস্ত উপাসনার মালিক হচ্ছেন আল্লাহ, সেজদার মালিক হচ্ছেন আল্লাহ, কুল্লু মখলুকাতের মালিক হচ্ছেন আল্লাহ, এক আল্লাহর ওয়াহদানিয়তের উপর বিশ্বাস রেখে কুরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা খারিদ করে নিয়েছেন, কিনে নিয়েছেন। কেন? ওই প্রেম ধনে ধনী হয়ে কুরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থার মধ্য দিয়ে মমিন মুসলমান হওয়ার জন্য, এটার নামই হচ্ছে বায়াতে রাসূল। এটার নাম কি? যেটাকে আমরা মুরিদ বলে জানি, কথা বুঝতে পেরেছেন? যেটাকে আমরা কি বলে জানি, যেমন নামাজ বললে সবাই বুঝে, সালাত বললে সবাই বুঝে না, কি বলে? ওরকম মুরিদ বললে সবাই বুঝে, বাইয়াত বললে সবাই বুঝে না,
এবার বুঝতে পেরেছেন ওই বায়াত হওয়া যেই কথা মুরিদ হওয়ার একই কথা নামাজ পড়া যেই কথা সালাত আদায় করা একই কথা এবার বুঝতে পেরেছেন সবাই আচ্ছা এরপরের অংশটুকু নিয়ে আল্লাহ কি বলছেন ইন্নামা ইউবাইউল্লাহ আল্লাহ বলছেন আর রাসূল নিশ্চয় যারা আপনার নিকট বাইআত হয়েছে তাদের ঈমান করতে হবে তারা আমি আল্লাহর নিকট বাইআত হয়েছে আমি আল্লাহ আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতা বলে তাদের বাইআত হিসেবে গ্রহণ করে নিয়েছি কবুল করে নিয়েছি ইয়াদুল্লাহি ফাওবাদি ইয়াদুন মানে হাত ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত ফাওকা মানে তাদের হাতে ফাওকা মানে উপরে ইয়াদুল্লাহি ফাওকাদিহিম আমি রব্বুল আলামিন আল্লাহ বলছেন আর রাসূল আপনি জানিয়ে দিন তাদের বিশ্বাস করতে হবে যদি আপনার হাত তাদের হাতের উপর রয়েছে কিন্তু তাদের ঈমান করতে হবে আমি আল্লাহ কুদরতি হাতে তাদের আমি আল্লাহ কবুল করে নিয়েছি এখন বলেন আল্লাহর কুদরতি হাত আছে কি নাই তো চেহারা যখন আছে হাতও পাও যার চোখ আছে তাকে আল্লাহ দেখা দেন কি বলেন আল্লাহ প্রদত্ত ক্ষমতা যার ভিতরে আছে তিনি আল্লাহকে দেখেন সেই ক্ষমতা আল্লাহ যাকে দেয় নাই তিনি দেখবেন ইচ্ছা কাজ তো যারা দেখবেন না তাদের জন্য নিরাকার এবার বুঝতে পেরেছেন তাহলে লক্ষ্য করে দেখেন ইয়াদুন মানে হাত ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত ফাওকা মানে উপরে আদিম মানে তাদের হাতে এবার বুঝতে পেরেছ একটু আগে না আমি বুঝিয়ে দিলাম তাহলে লক্ষ্য করে দেখেন আল্লাহ বলছেন আমার কুদরতি হাতে আমি আল্লাহ তাদের গ্রহণ করে নিয়েছি কবুল করে নিয়েছি তো বায়াত হয়েছে আল্লাহ রসুলের কাছে আল্লাহ রসুলের কাছে সে বায়াত হয়ে গেছে কার প্রেম করেছে রসুলের কাছে সে প্রেম হয়ে গেছে কার এবার বুঝতে পেরেছে তাহলে লক্ষ্য করে দেখো তাহলে লক্ষ্য করে দেখো আল্লাহ রাসূল এই জমিনে এসে বলেছে তোমরা সূর্যের উপাসনা করো তোমরা চন্দ্রের উপাসনা করো তোমরা আগুনের উপাসনা করো নিজেরা পুতুল বানিয়ে সেই পুতুলের উপাসনা করো এগুলো সব গায়রুল্লাহ একটা আল্লাহ যিনি সপ্ত আসমান সপ্ত জমিন সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন যিনি ইনসান সৃষ্টি করেছেন কুল্লু মখলুকাত যিনি সৃষ্টি করেছেন তার নাম হচ্ছে আল্লাহ তোমরা আল্লাহমুখী হয়ে যাও ইনসানকে এসে কি বলেছেন তোমরা আল্লাহমুখী হয়ে তাহলে আল্লাহর সাথে এই যে কর্ণফুলী নদী উপরে যখন এই যে ব্রিজটা হয়েছে আপনাদের আনোয়ারা যখন আমি প্রথমে এসেছি মহসিন আলিয়ার মাজারের কাছে একটা হাই স্কুল আছে না বহু বহু যুগ আগে তখন কিভাবে এসেছি জানেন ওই কর্ণফুলী নদী দিয়ে পতেঙ্গার ওদিক দিয়ে ফেরি দিয়ে পারাপার হইত কি বলেন চেয়ারম্যান সাহেব ফেরি দিয়ে পারাপার হইত না এই ওই আমলে আমি এসেছি যখন এই আনোয়ারা ওই রকম ডেভেলপ হয় না একেবারে ওই যে চাঁদের গাড়ি বলে না যেগুলা জিপ ব্রিটিশ আমলে জিপ যেগুলা একেবারে 40-50টা জিপ
diye slogan dite dite ami utechi jiber moddhe tar pore eshe mahfil korechi ar kono amole eshe mahfil koreche chinta kore dekhi kotha bujhte pereche to jai hok jeta ami bolchilam shedike lokkho kore tahole ei je kornofuli নদীর উপর ব্রিজ হয়ে গেছে না আরে আপনাদের ব্রিজ হচ্ছে আপনারাই জানেন না তো জিটা বললে কি গুনাহ হবে না হয়েছে তো এখন আমি কত সহজে গাড়ি নিয়ে চলে এসেছি না কি বলেন একটা উদাহরণ দিচ্ছি কারণ ছাড়া কি দিচ্ছি না কারণ ছাড়া কি উদাহরণ দেই না তাহলে ওই পারের সাথে এই পারের সেতু ঢাকাতে সেতু বন্ধন হয়ে গেছে না কি বলেন সেতু বন্ধন হয়ে গেছে না হ্যাঁ তাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছে আল্লাহর সাথে ইনসানের সেতু বন্ধন কথা বুঝতে পেরেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছে ইনসানের সাথে আল্লাহর সাথে কি সেতু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বসিলা ব্যতীত পার হওয়া যাবে না আল্লাহ পাওয়া যাবে না আল্লাহর সাথে সম্পর্ক করা যাবে না কুরআন দ্বারা স্বীকৃত কুরআন শরীফ দ্বারা স্বীকৃত কত বুঝতে পেরেছেন তাহলে লক্ষ্য করে দেখেন আমি বয়ানটা লম্বা হয়ে যাচ্ছে আমি একটু শর্ট করব কিন্তু বুঝতে পারেন মতই বুঝিয়ে দিল আল্লাহ রাসূল বায়াতের রাসূলের মাধ্যমে দীন ইসলাম প্রচার করেছেন না জবাব দিবেন কিন্তু দীন ইসলাম প্রচার করেছেন না কুরআন সুন্নাহ প্রচার করেছেন না আল্লাহর ওয়াহদানিয়ত প্রচার করেছেন না কিসের মাধ্যমে বায়াতের রাসূলের মাধ্যমে কথা বুঝতে পেরেছেন কিসের মাধ্যমে আল্লাহ রাসূল যখন জাহেরাভাবে পর্দা করেছেন চারজন খলিফা নিযুক্ত হয়েছিলেন না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান ফারুক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনারা খলিফা কিন্তু ওনাদেরকে আমরা কি বলতে পারি আল্লাহ কুরআন শরীফে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন আলা সাবধান করে দিলাম হে জগৎবাসী ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন নিশ্চয় আমার আউলিয়াল্লাহদের লা খাউফুন ইল্লা খাউফুনের দ্বারা কোন রকমের কোন ধরনের ভয় ভীতি আল্লাহ বলছেন আমার আউলিয়া আল্লাহর নেই মরণের ভয় নেই মরণের ভয় নেই কবর আজাব মরণের ভয় নেই কবর আজাবের ভয় নেই রোগবালা মুসিবতের ভয় নেই আগম গজবের ভয় নেই ঈমান যাওয়ার ভয় নেই সন্ত্রাসীর ভয় নেই 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 কোন রকমের কোন ধরনের ভয়ভীতি আল্লাহ বলছেন যারা লাইভ দেখতেছেন দয়া করে লাইভ শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করে দিন লাইভ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন এবং তাদের কোনো চিন্তা ভাবনাও নেই সমস্ত গমগিনী পেরেশানি থেকে চিন্তা ভাবনা থেকে ভয় ভীতি থেকে আল্লাহ বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাহফুজ করে রেখেছি মুক্ত করে রেখেছি যেহেতু আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদেরকে আমার আউলিয়া আল্লাহ হিসেবে গ্রহণ করে নিয়েছি কবুল করে নিয়েছি قال رسول الله صلى الله عليه وسلم الاولياء مننا منهم اولياء الله গণ আমার মধ্যে আর আমি স্বয়ং রাসূলুল্লাহ আউলিয়া আল্লাহর মধ্যে
মুহাম্মাদের জলওয়া দেখতে চাও, নূরে মুহাম্মাদের রঙে রঙিন হতে চাও, নূরে মুহাম্মাদের আলোকে আলোকিত হতে চাও, তাহলে আমার আওলাদ রাসূল আউলিয়াল্লাহর নিকট যাও, তাদের ভিতরে আমি, আমার ভিতরে তারা। এই চারজন খলিফা প্রত্যেকেই ছিলেন আউলিয়াল্লাহ, প্রত্যেকেই কি ছিলেন আউলিয়াল্লাহ, আল্লাহ রাসূলের খলিফাও ছিলেন এবং আউলিয়াল্লাহও বটে, এবং উনাদের প্রত্যেকের মধ্যে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বিদ্যমান ছিলেন, যার জন্য উনারও বায়াতের সুরের মাধ্যমে দীন ইসলাম প্রচার করেছিলেন, কুরআন সুন্নাহ প্রচার করেছিলেন। ক্রোধ নাই, বলে কি বলে না, দেখিয়ে দেব, দিব তো, একের ভিতরে দুই, একটা দলিল দিয়ে দুটোটা দেখাই দেয়, কি বলে? আমরা ফরজ নামাজে হোক, নফল নামাজে হোক, সুন্নত নামাজে হোক, বিতরের নামাজে হোক, তাহাজ্জুদের নামাজে হোক, জুমার নামাজে হোক, তাশাহুদ পড়ি না, পড়ি কি পড়ি না, পড়ি তো, তাশাহুদের শেষ ভাগে আল্লাহ রাসূলকে শানে আমরা দরুদ শরীফ পড়ি কি না, পড়ি কি না, দরুদের পর কি আছে, ওয়ালা আলে মুহাম্মদ পড়েন কি না, মনে করে দেখেন পড়েন কি না, এ ওয়ালা আলে মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ, এ ওয়া আওলাদ রাসূল আছে বিদায়, আপনারা আওলাদ রাসূলকে দোয়া করে থাকেন, আর দৌরুদ নাই তো নামাজের মধ্যে দৌরুদ পড়েন কি না, রসুলের সামনে দৌরুদ পড়েন কি না, তাহলে দৌরুদ আছে আওলাদ রাসূলও আছে। এখন যারা নাই বলে, শুনেন আমি ফিস্ক ফাসাদ বিরোধী কি বিরোধী, আমি কারো বিরুদ্ধে কিছু বলি না, তাই ওনাদের বিরুদ্ধেও কিছু বলবো, কথা বুঝতে পেরেছেন, আমি এতটুকু বলবো, ওনারা যেহেতু পায় নাই ওনাদের জন্য নাই, আমরা যেহেতু পেয়েছি আমাদের জন্য আছে, কথা বুঝতে পেরেছেন, ওনাদের জন্য নাই আমাদের জন্য কি, যেহেতু আমরা পেয়েছি, তাহলে লক্ষ্য করে দেখেন ইমাম হাসান হুসাইন ওনারা হচ্ছেন আওলাদে রাসূল আউলিয়াল্লাহ, কি আওলাদে রাসূল কি, তাহলে ওনারাও বায়াতে রাসূলের মাধ্যমে দীন ইসলাম প্রচার করেছেন না, কোরআন সুন্নাহ প্রচার করেছেন না। তারপরে এই যে নামক শয়তানের একটা ঘটনা আছে, কি বলেন তো, সেদিকে আমি বিস্তারিত যাচ্ছি না, ওনারা শহীদ হয়েছেন, আগে একজন বিশপানে ইমাম হাসান শহীদ হয়েছেন, তারপরে ইমাম হুসাইন শহীদ হয়েছেন, কিন্তু রসুল পরিবারকে বাঁচিয়ে রাখবেন কে, উচ্চস্বরে বলেন বাঁচিয়ে রাখবেন কে, রসুলের আওলাদ রসুলের ধারাকে বাঁচিয়ে রাখবেন কে, যার জন্য দুধের শিশু আজকার পর্যন্ত তীরের আঘাতে শহীদ হয়েছে, কিন্তু ইমাম জয়নুল আবেদিন অ্যারেস্ট হয়ে গেল, তারপর কি হলো, অ্যারেস্ট হয়ে গেল, এরিদের এজিদের কারাগার থেকে রক্ষা করেছেন কে, উচ্চ জোরে বলেন রক্ষা করেছেন কে, আল্লাহ রক্ষা করেছেন, কেন, আওলাদে রাসূলের ধারাকে জীবিত রাখার জন্য, কথা বুঝতে পেরেছেন, কারাগার থেকে বের হয়ে তিনি আবার বায়াতে রাসূলের মাধ্যমে দীন ইসলাম প্রচার করা শুরু করলেন, কুরআন সুন্নাহ প্রচার করা শুরু করলেন, এর মধ্যে বহু বছর কেটে গেল, ওনার সন্তানরা বড় হয়ে গেলেন, এক এক সন্তান এক এক দিকে আওলাদে রাসূলের নহর দীন ইসলাম প্রচারের জন্য এক এক দিকে ছুটে গেছে, চলে গেছে, একটি নহর এই
মদিনা শরীফ থেকে মুগদাদ শরীফে এসেছে। গোসে পাক আব্দুল কাদের জিলানী তিনি আওলাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাবে না, আমি সংক্ষেপ করে একটু একটু টাচ করে বলে দিচ্ছি, অস্বীকার করা যাবে না। ওনার শাহজাদাদের মধ্যে এক শাহজাদার নাম হচ্ছেন আব্দুল ওহাব আল কাদেরী, ওনার ছেলে হচ্ছেন শেখ সৈয়দ শাহাবুদ্দিন সরওয়ার্দী, ওনার ছেলে হচ্ছেন শেখ সৈয়দ হামিদউদ্দিন মুগদাদী, তিনি হচ্ছেন গোসে পাক আব্দুল কাদের জিলানীর প্রপৌত্র, নাতির ঘরের পতি। তিনি এই ভারতবর্ষে এসেছিলেন দিন ইসলাম প্রচার করার জন্য। কত বুঝতে পেরেছেন? তিনি ভারতের গণ্য করে দিন ইসলাম প্রচার করে তৎকালীন বার্মা বর্তমানে মিয়ানমার তখন তো ছিল ভারতবর্ষ এই অংশে তিনি দিন ইসলাম প্রচার করে আরাকান রাজ্য বার্মা বা মিয়ানমারের দিকও আছে, আমাদের চট্টগ্রামের দিকেও আছে। কত বুঝতে পেরেছেন? এই আরাকান রাজ্যে এই অংশে এসে ওনার অনেক কারামত রয়েছে, যেগুলো আমি আজকে বলছি না, যেহেতু আমি একটু একটু টাচ করে বুঝিয়ে দিচ্ছি। এখানে এসে তিনি দিন ইসলাম প্রচার করেছেন, পাশাপাশি এটা সামুদ্রিক এলাকা, যেমন বারো আউলিয়া এসেছে এরকম বিভিন্ন আউলিয়ার লড়ে এসে দিন ইসলাম প্রচার করেছেন, যার ফলশ্রুতিতে আরাকান রাজ্য নাম পরিবর্তন হয়ে নাম হয়েছিল ইসলামাবাদ। তার অনেক পরে হযরত বদর শাহ এসে চাটি জ্বালানোর কারণে এটার নাম হয়ে গেছে চাটিগাঁও বা চট্টগ্রাম। সেই হামিদউদ্দিন মুগদাদির আওলাদ বংশধর হচ্ছে গৌসুল আজম আহমদুল্লাহ মেজ ভান্ডারী, গৌসুল আজম গুলামুর রহমান মেজ ভান্ডারী, গৌসেদাবাদ শফিউল বশর মেজবানদার। তাই মেজবানদার শরীফ হচ্ছে আওলাদ রসুলের দরবার। মেজবানদার শরীফ থেকে তখন ইসলাম প্রচার হয়েছে, বর্তমানে হচ্ছে, আল্লাহর ইচ্ছা কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত মেজবানদার শরীফ থেকে দিন ইসলাম প্রচার হবে, আজমির শরীফ থেকে হবে, বগদাদ শরীফ থেকে হবে, বেশাক আউলিয়া আল্লাহর দরবারে হবে। কত বুঝতে পেরেছেন? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা পিছনের দিকে যাব। এই যে চারজন খলিফা, ওনারা কিন্তু একজনও আওলাদ রাসূল ছিলেন না, শুধু একজন ছিলেন মা ফাতেমার স্বামী, তিনি হচ্ছেন হযরত আলী ইমাম হাসান হোসেনের বাপ। কথা বুঝতে পেরেছেন? কিন্তু হযরত আলীও কিন্তু আওলাদ রাসূল না, কিন্তু তিনি আওলাদ রাসূলের পিতা, যেহেতু মা ফাতেমার স্বামী। কথা বুঝতে পেরেছেন? এই ওনাদের কথা একটু আগে আমি বলেছি, তাবিন তাবে তাবিনদের মধ্যে যারা আউলিয়াল্লাহ ছিলেন তারাও দিন ইসলাম প্রচার করেছেন না, আওলাদ রাসূলরা তো করেছেন, যারা আওলাদ রাসূল না কিন্তু আউলিয়াল্লাহ বানিয়েছেন আল্লাহ তারাও দিন ইসলাম প্রচার করেছেন না। এক কথায় কি বোঝা যায়? আল্লাহ যাকে খুশি আল্লাহর বান্দাদের থেকে, আল্লাহ যাকে খুশি তাকে আউলিয়া আল্লাহ বানাইতে 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 তাকে দিয়ে দিন ইসলাম প্রচার করাইতে ইচ্ছা কার, ইচ্ছা কার।
অস্বীকার করার কোন উপায় আছে? আমি একটি আয়াতে কারিমা দিয়ে এই প্রসঙ্গটা শেষ করে দেব, তারপর আমি অন্য প্রসঙ্গে আসছি। প্যারে হাজরিন লক্ষ্য করে দেখেন, তাহলে একটি আয়াতে কারিমা দিয়ে এই বয়ানটা আমি শেষ করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম আতুল্লাহ ওয়া আতুর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম আতুল্লাহ মুমিন বান্দারা, তোমরা আমি আল্লাহর তাবেদারি করো, অর্থাৎ আমি আল্লাহর অনুসরণ করো। ওয়া আতুর রাসূলা, তোমরা আমার রসুলের, তিনি কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, আওলাদ রাসূল আউলিয়া আল্লাহর অনুসরণ করো। যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়রাভাবে পর্দা করার পর তখনও দিন ইসলাম প্রচার করেছেন, বর্তমানেও করছেন, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত করবেন, তাদের অনুকরণ। এরা হচ্ছে উলিল আমর আওলাদ রাসূল আউলিয়াল্লাহ। এই ভারতবর্ষে কারা দিন ইসলাম প্রচার করেছেন? আওলাদ রাসূল আউলিয়াল্লাহ। অস্বীকার করা যাবে? যেমন প্রত্যেক আওলাদ রাসূল আউলিয়াল্লাহ প্রত্যেকে বায়াত রাসূলের মাধ্যমে দিন ইসলাম প্রচার করেছেন, কুরআন সুন্নাহ প্রচার করেছেন। আমি একটা উদাহরণ দিয়ে এই বয়ানটা আমি শেষ করে দিচ্ছি, পরে আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি। পিয়ারে হাজরিন লক্ষ্য করে দেখুন, স্কুল কলেজ মাদ্রাসা আপনাদের সন্তানদের আপনারা পাঠান না? আরে জবাব দিয়েন না বাবা, পাঠান তো, না পাঠালে কি হবে? মূর্খ থেকে যাবে না? মাদ্রাসায় পাঠাইলে আলেম তৈরি হবে, কি তৈরি হবে? আলেম তৈরি হবে। আর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাঠাইলে ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক বিভিন্ন পদ আছে না বাবা? বৈজ্ঞানিক, এরকম বিভিন্ন পদ তৈরি হবে, কি বলে? যারা স্কুলে সন্তান দেন তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা অবশ্যই স্কুলে সন্তান দেন, আমার তরফ থেকে কোনো আপত্তি না, কিন্তু অবশ্যই বাড়িতে ভালো একজন আকীদাভুক্ত আলেম রেখে আপনার সন্তানকে দিনী এলেম শিক্ষা দিবেন। কারণ আপনার সন্তান বালেগ হওয়ার সাথে সাথে যাতে নামাজ রোজা ইবাদত বন্দেগি শুরু করে দিতে পারে। আর মাদ্রাসায় গেলে কি হবে? ছোটবেলা থেকে আলেম সাহেবরা দিনী এলেম শিক্ষা দিতে থাকে। কথা বুঝতে পেরেছেন? আর যারা স্কুলে দেবেন অবশ্যই বাধ্যতামূলক বাড়িতে একজন ভালো আকীদাভুক্ত আলেম রেখে অবশ্যই আপনারা দিনী এলেম শিক্ষা দেবেন। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বা মাদ্রাসায় যে সরাসরি কি শিক্ষা কক্ষে ঢুকে লেখাপড়া শুরু করে দেয় নাকি ভর্তি হইতে হয়? ভর্তি হইতে হয় না? অনুরূপ ভাবে আউলিয়াল্লাহর দরবার হচ্ছে রুহানি মাদ্রাসা। আউলিয়াল্লাহর দরবার কোন মাদ্রাসা? রুহানি মাদ্রাসা। এই মাদ্রাসায় ভর্তি হইতে হইলে বায়াতে রসুলের মাধ্যমে ভর্তি হইতে হয়। কেন? কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা গঠন করে
আল্লাহর ওয়াদা নিয়তের উপর দৃঢ় ঈমান রেখে কুরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থার মধ্য দিয়ে মুমিন মুসলমান হওয়ার জন্য। সুবহানাল্লাহ, কথা বুঝতে পেরেছেন? এই প্রসঙ্গ আজকের জন্য এখানেই শেষ। এবার আসুন আমি একটু অন্য প্রসঙ্গে বলি। এতক্ষণ পর্যন্ত যে আলাপ করছিলাম প্রেমপূর্ণ ইবাদতের আলাপ করছিলাম না, কি বলেন? প্রেমপূর্ণ ইবাদতের আলাপ করছিলাম না, কিভাবে প্রেম ধনী হবেন সেটা বুঝিয়ে দিয়েছি না? তাহলে কি বোঝা গেল? হুব্বুর শাইখ, হুব্বে রাসূল, হুব্বুল্লাহ, আউলিয়াল্লাহ আউলাদ রাসূলের সাথে নিকট। আচ্ছা আগে বুঝাই দিই, বায়াত আউলাদ রাসূল আউলিয়াল্লাহ নিকট, ওই যে আতওয়াহা ওয়াতুর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম একটু আগে বলেছিলাম না? তাহলে আউলাদ রাসূল আউলিয়াল্লাহ নিকট বায়াত রাসূল গ্রহণ করা, রসুলের নিকট বায়াত গ্রহণ করা, রসুলের নিকট বায়াত গ্রহণ করা, আল্লাহ বলছেন আল্লাহর নিকট বায়াত হও। কথা বুঝতে পেরেছেন? অনুরূপ ভাবে আউলাদ রাসূল আউলিয়াল্লাহর সাথে প্রেম করা, রসুলের সাথে প্রেম করা, রসুলের সাথে প্রেম করা, আল্লাহ বলছেন আল্লাহর সাথে প্রেম করা। যেহেতু আল্লাহ রসুল বলেছেন আল্লাহ মিন্দিন আউলিয়া আল্লাহ গণ আমার মধ্যে আর আমি স্বয়ং রসুল আল্লাহ আউলিয়া আল্লাহর মধ্যে। এবার বুঝে গেছেন? এবার আসুন আমি বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ কুরআন শরীফে বলেছেন, এটা একটু সংক্ষেপে বুঝাবো কিন্তু বুঝতে পারেন মতোই বুঝিয়ে দিই। আল্লাহ কুরআন, কেউ যদি আমার কথা না বুঝেন, গতকালকেও বলেছি আজকেও বলছি, পিছনে কথা বলবেন না, আমার সামনে আসবেন, আমি একবার কেন দশবার বুঝাব। দলিল কুরআন সুন্নাহ, কথা বুঝতে পেরেছেন? এতক্ষণ পর্যন্ত কোন কিতাবের রেফারেন্স আমি বয়ান করেছি? কুরআন সুন্নাহর বাইরে আমি বয়ান করি না। কেউ যদি না বুঝেন আমার সামনে আসবেন, একবার কেন আমি দশবার বুঝাব, কিন্তু দলিল কুরআন সুন্নাহ। মনে রাখবেন, চাপাবাজির উপর ইসলাম প্রতিষ্ঠিত না, ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে কুরআন সুন্নাহ সুনির্দিষ্ট দলিলের উপরে। চাপা পিটাইয়া রসুল আমাদের মতো সাধারণ মানুষ এটা চলবে না, বাংলার মানুষ এই ঠক খাবে না, এটা মনে রাখতে হবে, প্রমাণ লাগবে, কারণ বিশ্বাস করতে হবে আল্লাহর পরে রসুলের স্থান। আল্লাহর পরে কার স্থান? তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরে কার স্থান? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান। তারপর আউলিয়াল্লাহর স্থান, আলেমের স্থান, পিতামাতার স্থান, তারপর হচ্ছে আরো মুরব্বীরা আছে না, মুরব্বীদের স্থান। অস্বীকার করা যাবে? অস্বীকার করা যাবে? ভালোবাসা কাকে বলে? একটু আগে আমি জিজ্ঞেস করেছিলাম, আপনারা পুরোপুরি বলতে পারেন নাই, মাতা পিতার প্রেম আছে না, কি বলেন? স্বামী স্ত্রীর প্রেম আছে না, কি বলেন? আছে কি নাই? দেশের প্রতি ভালোবাসা আছে না? এলাকাবাসীর প্রতি ভালোবাসা আছে না? পাড়া প্রতিবেশীর প্রতি ভালোবাসা আছে না? ভাই বোনের উপর ভালোবাসা আছে না? এগুলা, এই ভালোবাসার থেকে সবার উপরে কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। এই আল্লাহর ভালোবাসা পাবো কার মাধ্যমে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে।
কত বুঝতে পেরেছেন? এটা বুঝতে হবে কি হবে না, জানতে হবে কি হবে না? আমি কি কুরআন সুন্নার বাইরে কোনো কথা বলেছি? তাহলে পিছনে কথা বলবেন না, বলতে হইলে সামনে এসে বলবেন। কারণ কি জানেন, গীবতকারীর ইবাদত আল্লাহ কবুল করে না। মুজিবুল বশর মাঝবান্ডারি কাউকে ভয় পায় না। আমি মুজিবুল বশর মাঝবান্ডারি কাউকে ভয় পাই না। আচ্ছা, তকবীর লাগবে না, তকবীর লাগবে না। আমি তকবীর দেওয়ার জন্য বলছি না, কিন্তু আমি আল্লাহকে তো ভয় পাই। কি বলেন, আমি কাকে ভয় পাই? আল্লাহকেও ভয় পাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহরও ভয় পাই। কথা বুঝতে পেরেছেন? কিন্তু এমনি বর্তমান যুগে যত ইনসান আছে, আমি কাউরে ভয় পাই না। কথা বুঝতে পেরেছেন? যার জন্য আমি কারো বিরুদ্ধে কিছু করি না, কারণ গীবত গিল্লা করতে আল্লাহ নিষেধ করেছেন, রসুলও নিষেধ করেছেন। যার জন্য আমি ফিস্ক ফাসাদ বিরোধী, গীবত বিরোধী, কারো বিরুদ্ধে আমার লক্ষ লক্ষ কোটি কোটি কোরআন সুন্নাহর বয়ানের কেসে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হাতে আছে নাই? আজকেও রেকর্ডিং করছেন না অনেকে, যখন অডিও হতো তখন অডিও ক্যাসেট করেছে, যখন ভিডিও করতে বর্তমানে ভিডিও অডিও সবই করে, করে কি না? কিন্তু কেউ কোনোদিন দেখাতে পারবেন না মুজিবুল বশর মাঝবান্ডারি কারো বিরুদ্ধে কিছু বলেছে, কোনোদিন দেখাতে পারবেন না। যেহেতু আমি আল্লাহকে ভয় পাই, কারণ আল্লাহ কুরআন শরীফে বলেছেন, আল্লাহ কুরআন শরীফে বলেছেন, যে ব্যক্তি পরনিন্দা করে, যে ব্যক্তি পরনিন্দা করে সে তার মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি পরনিন্দা করে ওই ব্যক্তি তার মরা ভাইয়ের গোস্ত খায়। তো মানুষের গোস্ত হালাল না হারাম? হারাম না। তার উপরে মৃত ভাইয়ের গোস্ত ডবল হারাম না? আল্লাহ রাসূল বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم الغيبه اشد من الزنا, গীবত করা জিনার চাইতে কঠিনতম গুনাহ। আপনাদের কাছে আমার প্রশ্ন উচ্চ স্বরে জবাব দিবেন, জিনাকারীর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না? হবে না। গীবত করা জিনার চাইতে কঠিনতম গুনাহ।